রাত প্রায় 12:30। ঝুম বৃষ্টির মাঝে নিস্তর রাস্তার ল্যাম্পপোস্টের নিচে বসে কান্না করছি। আজকে আমার বিয়ে ছিল, কিন্তু আমি যাকে ভালোবাসি তার জন্য পালিয়ে এসেছি। 9টা বাজে আসার কথা থাকলেও সে এখনও আসেনি। ফোনও বন্ধ আসছে বারবার। সে আমার সাথে বেইমানি করছে। এই অবস্থায় আমি বাড়িতেও ফিরে যেতে পারবো না। আমাকে মেরে ফেলবে বাবা। এখানে বসে কান্না ছাড়া কোনো আর উপায় নেই। কয়েকটা ছেলে আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, আপু কোনো সমস্যা? আমরা কি কোনো সাহায্য করব? ছেলেগুলো মতলব ভালো না দেখে আমি বললাম, না কোনো সমস্যা না, আপনারা জানতো ভাই। ছেলেগুলো হাসতে হাসতে বলল, যেতে বললে কি যাওয়া যায় আপু? আপনাকে এখানে রেখে কিভাবে যাব? আমি উঠে ব্যাগ নিয়ে চলে যেতে লাগলাম, কিন্তু একটা ছেলে আমার ব্যাগ টেনে ধরলো, আরেকজন এসে আমার মুখ চেপে ধরলো যাতে চিৎকার করতে না পারি, আর দুজন আমার হাত ধরে ফেললো। আমি অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারলাম না তাদের হাত থেকে। আমি ভেবে নিয়েছিলাম এদের হাত থেকে আজ রক্ষা নেই, কিন্তু হঠাৎ করে তারা আমাকে ছেড়ে দিয়ে ভয়ার্ত দৃষ্টিতে আমার পেছনে তাকিয়ে উল্টে পাল্টে দৌড় দিল সবাই। আমি কিছুই বুঝতে পারলাম না কি দেখে দৌড় দিল তারা। অশ্রুসিক্ত চোখে ব্যাগ উঠিয়ে পেছনে তাকাতে দেখি একটি ছেলে দাঁড়িয়ে আছে। রোগা পাতলা গঠনের শরীর, চেহারাটা দেখে মনে হয় রক্তশূন্যতায় ভুগছে। উস্কো খুস্কো চুল, তবে যেটা দেখে অবাক হলাম তা হলো এখনও টুপটুপ বৃষ্টি পড়ছে, কিন্তু ছেলেটার জামা কাপড় একদম শুকনো। সে বৃষ্টিতে ভিজছে না। আমি ভাবলাম হয়তো নেশাখোর বখাটে ছেলে, তাই তাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলাম। জানি না কোথায় যাব। হঠাৎ সে আমাকে ডাক দিল, এই পিচ্ছি এত রাতে এখানে কি করছো তুমি? আমি থমকে দাঁড়িয়ে গেলাম। তার কণ্ঠ এত ভারী যে আমার হৃদয় পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। আমি বললাম, সেটা আপনার না জানলেও চলবে, আমাকে আমার মতো যেতে দিন। ছেলেটা বলল, এই জায়গাটা ভালো না, কোথায় যাবে তুমি? আমি তোমাকে পৌঁছে দেবো। তাছাড়া আমি না থাকলে তো ওই ছেলেগুলো এতক্ষণে তোমার অনেক বড় ক্ষতি করে ফেলতো। আমি এবার হাসতে হাসতে বললাম, তার মানে ছেলেগুলো আপনাকে দেখে পালিয়েছে? এই শরীর দেখে যাক, মজা ভালোই করতে পারেন। ছেলেটা আর কিছু বলল না, মুখে শুকনো একটা হাসি দিয়ে পেছনে হাত দিয়ে চলে যেতে লাগলো। আমি কি মনে করে যেন তাকে ডাক দিলাম, ভাইয়া দাঁড়ান একটু, আমি খুব বিপদে পড়েছি। সে দাঁড়ালো। আমি তার কাছে গিয়ে সব কিছু খুলে বললাম, তারপর কান্না করে দিলাম। ছেলেটা বলল, এখন কান্না করে লাভ নাই, আগে ভাবার দরকার ছিল তুমি কার জন্য বাড়ি ছেড়ে চলে এসেছো। এখন আমি করতে পারি তোমার জন্য? আমি বাসায় ফিরে গেলে আমার বাবা আমাকে মেরে ফেলবে। ভাইয়া প্লিজ আমাকে একটা থাকার জায়গা খুঁজে দিন। আমার কাছে কিছু টাকা আছে, কিছু বাসা থেকে আসার সময় নিয়ে আসছিলাম, চাইলে আপনি রাখতে পারেন, তবু আমাকে সাহায্য করুন প্লিজ। টাকা দিয়ে আমি কি করব পিচ্ছি? চাইলে আমি যেখানে থাকি সেখানে থাকতে পারো, কেউ তোমাকে বিরক্ত করবে না। আমি পিচ্ছি না ভাইয়া, আমার নাম হৃদিকা, আর আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে যদি আপনি আমার ফায়দা নেন? আমি কারো ভাইয়া না, আমার নাম রিফান, আর এখন আমাকে বিশ্বাস করা ছাড়া তোমার অন্য কোনো অপশন নেই। বিশ্বাসভঙ্গ করে জীবিতরা, মৃতরা তো নিজেরাই ঠকে বসে আছে। মৃতরা মানে কী সব আজে বাজে কথা বলছেন? দেখেন আমাকে কিন্তু ভয় দেখাবেন না, আমি এমনিতেই বিপদে আছি। ঠিক আছে চলেন, আপনার বাসায় থাকবো, আমার আর কোনো উপায় নেই। বাবার রাগের মুখোমুখি হওয়ার চেয়ে আপনাকে বিশ্বাস করাই ভালো। ছেলেটা আবার একটা অদ্ভুত হাসি দিয়ে পেছনে হাত দিয়ে হাঁটতে লাগলো। আমি ব্যাগ কাঁধে নিয়ে তাকে অনুসরণ করে রাখলাম। আশ্চর্যের ব্যাপার হলো, আমরা যতই দ্রুত হাঁটছি না কেন রিফাতকে ক্রস করতে পারছি না। সে আমার কয়েক কদম আগেই থাকে, অথচ সে আমার চেয়ে অনেক আস্তে হাঁটছে। ব্যাপারটা অদ্ভুত হলেও ততটা মাথায় নিলাম না। আচ্ছা রিফান ভাইয়া, আপনি কি বাসায় একাই থাকেন নাকি ফ্যামিলির সাথে থাকেন? আপনার বাবা মা কিছু বলবে না আমাকে নিয়ে গেলে? আজ 5 বছর যাবৎ আমি একাই থাকি, আমার কোনো ফ্যামিলি নেই। বাসায় শুধু একজন বৃদ্ধ চাচা থাকে বাড়ি দেখাশোনার জন্য। এবার আমার মনে একটু খটকা লাগলো, একটু ভয় করছে। একা থাকে সে, আবার কোনো ক্ষতি করবে না তো? এক মনে বলছে তাকে বিশ্বাস না করি, আরেক মন বলছে এখন তো আমার যাওয়ার কোনো জায়গা নেই, দেখি না গিয়ে কি হয়। টিভিতেও রেসলিং দেখে অনেক টেকনিক শিখছি, আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে রেসলিং দেখিয়ে দিব। ছেলেটা আমাকে অবাক করে দিয়ে হাসতে হাসতে বলল, রেসলিং ছোটোবেলায় আমিও অনেক দেখেছি, তবে নিশ্চিত থাকেন আমার সাথে কোনো রেসলিং দেখানোর প্রয়োজন নেই, আমি অনেক ভালো ছেলে। আমি থ হয়ে গেলাম। আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম, তাহলে সে শুনল কীভাবে? তার এমন অদ্ভুত আচরণ আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। রিফান ভাইয়া, আমি তো এগুলো মনে মনে ভাবছিলাম, তাহলে আপনি জানলেন কীভাবে? সে এবার হাঁটা বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলল, ম্যাজিক। আমি এমন অনেক কিছুই জানি যা তোমরা জানো না, তবে আমি যা জানি তা দিয়ে কারো ক্ষতি করি না কখনো, আবার উপকারও করি না। এই বলে সে আবার হাঁটা শুরু করলো। একবার ভাবলাম পিছন থেকে পালিয়ে যাই, ছেলেটা বেশি সুবিধার মনে হচ্ছে না, কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে। এসব ভাবতে ভাবতে সে একটা বিল্ডিং দেখে বলল, ওই যে তিনতলা বিল্ডিংটা দেখছো, আমি ওখানেই থাকি, তুমি যাও বাড়িতে, সেখানে সেলিম চাচাকে পাবে, তাকে গিয়ে বলবে তুমি স্টুডেন্ট, এই শহরে নতুন এসেছো, কোনো বাসা বা হোস্টেল ম্যানেজ হয়নি এখনও, তার হাতে কিছু টাকা ধরে দিবে, তাহলে সে তোমাকে থাকতে দিবে। এটা কেমন কথা ভাইয়া, তার মানে আপনি আসছেন না আমার সাথে? না, আমার একটু কাজ আছে, কাজটা শেষ করেই আমি চলে আসব, এখন যাও তুমি, সেভাবে বললাম সেভাবে বলো তার কাছে। এই বলে রিফান ভাইয়া চলে যাচ্ছে। আমি ডাকলেও সে কোনো সাড়া দিল না। কি বিপদ, এমন অদ্ভুত মানুষ আমি জীবনেও দেখিনি। এতক্ষণে প্রায় সকাল হয়ে গেছে, কী আর করার, দেখি বাসায় গিয়ে কি হয় তার কথা মতো। এসব চিন্তা ভুলেই গিয়েছিলাম, আমি একজনের জন্য বাড়ি ছেড়ে এসলাম। মনে পড়তে আবার কান্না চলে এসলো। কী করলাম এটা, আমি কয়দিন এভাবে লুকিয়ে থাকবো? আমি কি কখনো আর বাড়িতে ফেরা হবে না? বাবার রাগকে অনেক ভয় পাই, বাবা সত্যি আমাকে মেরে ফেলবে বাসায় ফিরলে। ভাবতে ভাবতে ওই বাসার সামনে চলে আসলাম। দেখলাম একজন বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি পায়ে ছাদের বাগানে ফুল গাছে ফুল দিচ্ছে। আমাকে নিচে দাঁড়িয়ে থাকতে থাকতে সে কিছুক্ষণ পর নিচে আসলো এবং জিজ্ঞাসা করলো, কে তুমি? এত সকালে এখানে দাঁড়িয়ে আছো কেন? একবার ভাবলাম রিফান ভাইয়ের কথা বলবো যে উনি আমাকে পাঠিয়েছেন, কিন্তু কী যেন মনে করে বললাম না। আমাকে চুপ থাকতে থেকে আবার জিজ্ঞাসা করলো একই কথা। তখন আমি রিফান ভাইয়ের শিখিয়ে দেওয়া কথাগুলো বললাম। উনি বললেন, দেখো মা, বাসাটা খালি পড়ে আছে মানে যে কাউকে থাকতে দেবো এমনটা নয়। এইবারে মালিক আমাকে বাড়ি দেখাশোনার দায়িত্ব দিয়ে অন্য কোথাও থাকে, সে যদি জানতে পারে আমি কাউকে বাসায় থাকতে দিয়েছি তাহলে সমস্যা হয়ে যাবে। আমি বুঝতে পারলাম সে টাকা চাচ্ছে। আমি ব্যাগ থেকে এক মুঠো কিছু টাকা বের করে ওনার হাতে দিলাম। এরপর তার সুর পাল্টে গেল এবং বলল, ঠিক আছে, তুমি একা একটা মেয়ে, বিপদে পড়ছো, তাই তোমাকে থাকতে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে, কখনো ছাদে যাওয়া যাবে না। আমি বললাম, ঠিক আছে, ছাদে যাব না, আমাকে আমার রুমটা দেখিয়ে দিন দয়া করে, অনেক ক্লান্ত, আমি একটু বিশ্রাম নিতে হবে। উনি আমাকে নিয়ে দ্বিতীয় তলার রুমটা দেখে চাবি দিয়ে বললেন, এই রুমে থাকতে পারো তুমি, আর মনে রাখো ছাদে যাওয়া যাবে না। তারপর উনি চলে গেলেন। আমি ব্যাগটা পায়ের কাছে রেখে তালা চাবি মেরে দিলাম। মনে হচ্ছে রুমটা অনেক দিন ধরে বন্ধ পড়েছে, ঝঙ্কার ধারে গিয়েছে তালায়। কিছুক্ষণ তালাচাবির যুদ্ধের পর অবশেষে তালা খুলল। আমি ব্যাগটা হাতে নিয়ে দরজাটা খুলতে বিরাট এক ধাক্কা খেলাম। রিফান ভাইয়া রুমে বসে আছে। আমি হা করে তাকিয়ে আছি। কিছু বলতে যাব এমন সময় সে বলল, আরে পিচ্ছি হৃদিকা, আসো আসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। রিফান ভাই, আপনি কিভাবে এখানে আসলেন? আপনি বললেন আপনার কি একটা কাজ আছে, সেই জন্য পরে আসবেন, আর রুম তো তালা দেওয়া ছিল, তাহলে কিভাবে প্রবেশ করলেন? শুধুমাত্র দরজা দিয়ে রুমে প্রবেশ করা যায় এটা ধারণা ভুল। এগুলো নিয়ে তোমরা না ভাবলেও এতদিন এই রুমে আমি থাকতাম, এখন থেকে তুমি থাকবে, আমি অন্য কোথাও থাকবো। আপনি একটু নর্মালি কথা বলতে পারেন না? সব কথার মধ্যে রহস্য লুকিয়ে থাকেন। আপনি আসলে কি বলেন তো? আমি খুব সাধারণ একজন মানুষ, আমাকে বেশি গভীর থেকে জানতে চেও না, তুমি নিজেকে হারিয়ে ফেলবে। এখন মূল কথায় আসি, সেলিম চাচা তোমাকে ছাদে যেতে নিষেধ করছে, তাই না? আমি হাফ ছেড়ে রুমের কোণে একটা চেয়ারে বসে বললাম, হ্যাঁ, উনি আমাকে বারবার এটা নিষেধ করছে, আর আমার তো ছাদে যাওয়ার দরকার নেই, তাই মেনে নিছি। রিফান ভাইয়া একটু কর্কশ স্বরে বলল, তুমি ছাদে যাবে, তবে এখন না, আমি যখন বলবো তখন যাবে। তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে সঠিক সময়ে। কী কাজ করতে হবে ভাইয়া? আর আপনি হঠাৎ এভাবে কথা বলছেন কেন? আপনার মা কি ছোটোবেলায় আপনাকে মধু খাওয়ায়নি? আমি এভাবেই কথা বলি? আমার মাকে আমি কোনোদিন দেখিনি। 5 বছর আগে বাবা আমাকে এখানে একা ফেলে চলে গেছে, কিন্তু আমি এখান থেকে যেতে পারছি না। ভাইয়া প্লিজ, এমন রহস্যময় কথা বলবেন না আমাকে, আর ভয় দেখাবেন না। আপনি এখন যান, আমি ফ্রেশ হয়ে বিশ্রাম নেব। ঠিক আছে, তুমি যাও ফ্রেশ হতে, আমি চলে যাচ্ছি, তবে আবারও আসবো, আমি তোমাকে আমার কাজটা করতেই হবে। এই বলে হাসতে হাসতে চলে গেল। আমি তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিয়ে গোপন পথ খুঁজতে লাগলাম। নিশ্চয়ই এই রুমে কোনো দরজা আছে, না হলে সে রুমে আসলো কীভাবে? দেওয়ালগুলো ভালোভাবে দেখলাম, জানলাগুলো নাড়িয়ে চাড়িয়ে দেখলাম, কিন্তু কোনো গোপন পথ খুঁজে পেলাম না। এতক্ষণে আমি রুমটার দিকে লক্ষ্য করলাম, খুব সুন্দর পরিপাটি করে সাজানো রুমটা। টেবিলের ওপর কিছু বই সাজিয়ে রাখা, আমি বইগুলো নেড়ে চেড়ে দেখলাম। এখানে বেশিরভাগ হুমায়ুন আহমেদ স্যারের উপন্যাস। হঠাৎ আমার চোখ পড়ল বইয়ের মাঝখানে থাকা একটা ডায়েরির দিকে। ডায়েরিটার উপরে রক্তলাল কালিতে লেখা ঋতুর ডায়েরি। এই ঋতুটা আবার কে? ডায়েরিটা হাতে নিলাম, সঙ্গে সঙ্গে শরীরটা একটা গরম অনুভূতি এলো, কেমন যেন সব ঝাপসা হয়ে আসছে। হঠাৎ একটা মেয়ের ভয়ানক কণ্ঠস্বর ভেসে আসলো, আমার ডায়েরি ধরার সাহস হলো কী করে তোর? আমি কিছু বুঝে ওঠার আগেই আমার চুলের মুঠি ধরে দেওয়ালের সাথে আমার মাথায় বাড়ি দিল। আমি ভয়ে উঠে দৌড় দিতে যাব, তখনই মাথার উপরে থাকা ফোনটা ছিঁড়ে ধপাস করে আমার সামনে পড়ল। আমি এখন কি করব? তাড়াতাড়ি পালাতে হবে। হঠাৎ একটা শব্দ কানে আসলো, মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে। শব্দটা বাথরুম থেকে আসছে। আমি সেদিকে কান না দিয়ে এখান থেকে পালানোর সিদ্ধান্ত নিলাম। কেউ তো আছে এখানে, যাকে আমি দেখতে পাচ্ছি না। দরজার কাছে গিয়ে টান দিলাম, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করলাম, কিছুতেই দরজা খুলছে না। সেলিম চাচা বলে চিৎকার করে ডাকলাম, কিন্তু আমার চিৎকার চার দেওয়ালে বাড়ি খেয়ে আবার আমার কাছেই ফিরে আসছে। বাথরুম থেকে কর্মর শব্দটা যেন বেড়েই চলছে। আমি কানে হাত দিয়ে দরজার সাথে পিঠ ঠেকিয়ে বসে পড়লাম। এক বিপদ থেকে রক্ষা পেতে গিয়ে এখন বিপদে পড়লাম। না, আর সহ্য করা যাচ্ছে না। আমি উঠে সাহস করে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। যত এগোচ্ছি ততটা শব্দটা কমে আসছে। বাথরুমের কাছে যেতে যেতে শব্দটা একদম গায়েব হয়ে গেল। এখন আর কোনো শব্দই কানে আসছে না। পুরো নিস্তব্ধতা বিরাজ করছে রুমটার ভিতরে। আমি আস্তে আস্তে বাথরুমের দরজা ধাক্কা দিলাম। উঁকি মেরে তাকিয়ে যা দেখলাম তাতে আমার কলিজায় পানি নেই। এমন ভয়ানক দৃশ্য আমি দেখব কল্পনা করতে পারিনি। রিফান ভাইয়া বীভৎস মরাদেহ পড়ে আছে। তার পাশে বসে একটা মেয়ে মরাদেহ থেকে নখ দিয়ে মাংস খাবলে খাবলে খাচ্ছে। হঠাৎ মেয়েটার খাওয়া বন্ধ করে এদিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমার দিকে এক টুকরো মাংস এগিয়ে দিল। আমি সহ্য করতে পারলাম না, মাথা ঘুরে ফ্লোরে পড়ে গেলাম। জানি না এভাবে কতক্ষণ ছিলাম। যখন হুঁশ আসলো তখন ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখতে পাচ্ছিলাম না আশেপাশে। মাথায় খুব যন্ত্রণা হচ্ছিল। ধীরে ধীরে সব মনে পড়তে লাগলো কি হয়েছিল। আমি তাড়াতাড়ি উঠে অন্ধকার হাতড়ে হাতড়ে দরজা খুঁজে পেলাম। এবার দরজা খুলে গেল। আমি তাড়াহুড়ো করে সেখান থেকে বের হয়ে গেলাম। কি আশ্চর্য, বাইরে তো দিনের আলো, তাহলে রুমে অন্ধকার ছিল কেন? এত কিছু মাথায় নিয়ে লাভ নেই, আমাকে এখান থেকে পালাতে হবে। আমি গেট থেকে বের হব, এমন সময় পিছন থেকে কেউ বলল, এভাবে চলে যাবে, অন্তত নিজের ব্যাগটা তো নিয়ে যাও। এটা রিফান ভাইয়ের কণ্ঠ। আমি পিছনে তাকিয়ে দেখলাম রিফান ভাইয়া হাসি মুখে দাঁড়িয়ে আছে। যাকে আমি বিভৎস অবস্থায় পড়ে থাকতে দেখলাম, সে এখন অক্ষত অবস্থা আমার সামনে দাঁড়িয়ে আছে। এগুলো কি হচ্ছে আমার সাথে? আমি খুব রাগান্বিত হয়ে বললাম, আমাকে কোথায় নিয়ে এসেছেন আপনি? এর চেয়ে তো বাসায় ফিরে যাওয়াই ভালো ছিল। কে আপনি, সত্যি করে বলেন, আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? রিফান ভাইয়া আমার কথার উত্তর দিল না। তুমি ঋতুর ডায়েরি ধরতে গেলে কেন? এই জন্য তো সে রাগ করে আমার সাথে এসব করলো। আমি হকচকিয়ে উঠে বললাম, ঋতুটা আবার কে? আর ডায়েরিটা ওইখানে ছিল, তাই দেখছিলাম। কিসের মধ্যে এনে ফাঁসিয়ে দিলেন আমাকে? আমি এখনই চলে যাব। এই বলে রুম থেকে চলে গেলাম ব্যাগ নিয়ে আসতে। রিফান ভাইয়া অসহায় দৃষ্টিতে তাকিয়েছে। সে কিছু চায় আমার কাছে, সেটা তার চাহিনিতে স্পষ্ট ফুটে উঠছে, কিন্তু আমার শরীর পুড়ে যাচ্ছে রাগে। এসব দেখার সময় নেই। আমি গিয়ে দরজাটা জোরে ধাক্কা দিয়ে খুলে ফেললাম, কিন্তু এখন রুমে কোনো অন্ধকার নেই। ধাক্কাটা এত জোরে ছিল যে উপর থেকে কিছু ধুলো ময়লা গায়ে এসে পড়লো। আমি গায়ের ময়লা ঝাড়তে ঝাড়তে রুমে ঢুকতে যাব, তখনই উপর থেকে লাল নীল দুটো কাপড়ের টুকরো পড়লো, সাথে একগুচ্ছ চুল আর একটা কাগজের টুকরো। আমি সেগুলো উঠিয়ে দেখতে লাগলাম হাতে করে। কাগজটা ভাঁজ করা ছিল, খুলে দেখলাম সেখানে অদ্ভুত কিছু লেখা। এরকম লেখা আগে কখনো দেখিনি। হঠাৎ জানলার পর্দাটা প্রচণ্ডভাবে উঠতে লাগলো, কিন্তু বাইরে তো তেমন বাতাস নেই। আমি তাড়াতাড়ি গিয়ে ব্যাগটা নিলাম, তখনই আমার নাম ধরে একটা মেয়েকণ্ঠ ডাকলো, হৃদিকা, যেও না। আমি চমকে গিয়ে আশেপাশে চোখ বুলালাম, দেখলাম দরজার কাছে একটা মেয়ে দাঁড়িয়েছে। মেয়েটা দেখতে অনেক মিষ্টি, কালো একটা জামা পরা, চোখে কাজল দাও আর খোলা চুলগুলো হাওয়ায় দুলছে। কখনো পরি দেখিনি, কিন্তু পরি দেখতে বোধহয় এমনই হয়। আমি এগিয়ে গেলাম মেয়েটার দিকে। মেয়েটা হা করে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা বলল, এভাবে তাকিয়ে আছে কেন? নিজেকে আয়নায় দেখো, আমার চেয়ে বেশি সুন্দর তুমি হৃদিকা। আমার ঘোর কাটলো মাত্র। আমি বললাম, তুমি কে, মানুষ না কোনো পরি? মেয়েটা খুব সুন্দর করে হেসে বলল, আমি কোনো পরি না, তবে একসময় মানুষ ছিলাম। আমার নাম ঋতু, আর ওই ডায়েরিটা আমার। আমি খুব দুঃখিত তোমার সাথে এমনটা করার জন্য। রিফান গাধাটাকে আমাকে আগে বলেনি, তোমাকে সেই নিয়ে এসেছে। আমি ভেবেছিলাম তুমি অচেনা কেউ, আমার ঘরে ঢুকে আমার ডায়েরি ধরার সাহস কী করে, তাই তোমাকে ভয় দেখিয়েছিলাম। মেয়েটা একদমই কথাগুলো বলে ফেললো। আমি বললাম, তার মানে তুমি বলতে চাচ্ছ বাথরুমের যে ভয়ানক মেয়েটাকে দেখেছিলাম সেটা তুমি ছিলে? হ্যাঁ, সেটা আমি ছিলাম। আমি মারা গেছি প্রায় 5 বছর আগে, কিন্তু আমার আত্মা এই ঘরে বন্দী হয়ে আছে কোনো এক অজানা কারণে। আমি এই ঘর থেকে বের হতে পারি না, খুব কষ্ট হয় এভাবে থাকতে। মানে যা ইচ্ছা তাই না? দেখে তো তোমাকে সুস্থ মানুষ ভেবেছিলাম, এখন তো দেখে মাথা পুরোই গেছে। মরে যাওয়ার পর তুমি আবার আমার সামনে দাঁড়িয়ে আছো। এসব আজগুবি কথাবার্তা অন্য কাউকে বলো। আমি এখনই চলে গেলাম এই বলে হাঁটা দিলাম। তখনই মেয়েটা ঠিক আমার একটা সোজা বিদ্যুৎ গতিতে ছুটে এসে আমাকে ভেদ করে চলে গেল। আমি কয়েক সেকেন্ডের জন্য থ হয়ে দাঁড়িয়ে রইলাম। এটা কি হলো, পিছনে তাকিয়ে দেখলাম মেয়েটা দাঁড়িয়ে আছে। আমি এবার কাঁপা কাঁপা গলা বললাম, তার মানে তুমি যা বলছো তা সত্যি? তুমি সত্যি মারা গেছো? হ্যাঁ হৃদিকা, আমি মারা গেছি। তোমাকে আমাদের দরকার, তুমিই পারবে আমাদের এই জেলখানা থেকে মুক্ত করতে। আমাদের মানে? তাহলে কি রিফান ভাইয়াও মারা গেছে? না প্লিজ এটা বলবে না। রিফান ভাইয়া তো তোমার মতো ঘরে বন্দি না, সে তো বাইরে যেতে পারে। তার মানে সে মারা যায়নি, তাই না? এবার ঋতু জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আনমনে বলল, যদি এমনটা হতো তাহলে কত ভালো হতো, তাই না? কিন্তু সত্যি বলতে রিফানও বেঁচে নেই, আমাদেরকে ওরা বাঁচতে দেয়নি। হৃদিকা এটা কি বললে তুমি? তার মানে রিফান ভাইও মারা গেছে? কিন্তু তাকে দেখে তো সেটা বোঝা যায় না, সে তো বাইরে ঘুরে বেড়ায়। আর তাছাড়া কারা মারলো তোমাদের? এটা কিভাবে হলো? রীতি বলল, সেটা তুমি পরে জানতে পারবে, এখন তুমি এখান থেকে যেও না। আমি চাইলে তোমাকে জোর করে এই ঘরে বন্দি রাখতে পারবো, কিন্তু তাতে আমার কোনো আর রিফানের কোনো উপকার হবে না। তাই তোমার কাছে আমার অনুরোধ, আমাদের সাহায্য করো, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমি কিছুক্ষণ চুপ থাকলাম আর ভাবতে লাগলাম কি করব। এখন এখান থেকে চলে গেলে নিজেকে বিপদমুক্ত করব নাকি ঋতুর কথা বিশ্বাস করে ওদেরকে সাহায্য করব। অনেকভাবে ঠিক করলাম বাবার রাগ ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এখানেই থেকে যাব। আমি তাতে আমার থাকার জায়গা হলো, আর দেখে ওদের কিভাবে সাহায্য করতে পারি। তাকিয়ে দেখে ঋতু আমার দিকে জিজ্ঞাসা সুলভ দৃষ্টিতে তাকিয়েছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে যাব না, কিন্তু তোমাদের সাথে কি হয়েছিল সেটা আমাকে আগে খুলে বলতে হবে। ঋতু অনেক খুশি হয়ে বলল, সেটা সময় হলে জানতে পারবে, এখন আপাতত না জানাই ভালো। সব কিছুর একটা সঠিক সময় আছে, আমাদেরকে যারা মেরেছে তারাও সঠিক সময়ের অপেক্ষা করতে পারেনি, তার আগে আমাদের মেরে ফেলেছে। আর তাই আজকে আমার এভাবে মৃত্যুর পরেও বন্দি হয়ে আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে সময় হলে বলো, তবে আমি আইডিয়া করে বলি তোমাদের সাথে কি হয়েছিল। তুমি আর রিফান ভাইয়া একজন আরেকজনকে ভালোবাসতে, তোমাদের পরিবারে এই সম্পর্ক মেনে নেই, আর তারা ভুলবশত তোমাদেরকে মেরে ফেলছে এবং পুলিশের ভয়ে তারা এই বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। আমি ঠিক বলছি না? এটা শুনে ঋতু হাসতে হাসতে বলে, একদম ভুল, যা বলছো তেমন কিছু হয়নি। আপাতত এটুকু জেনে রাখো, আমি আর রিফান যমজ ভাই বোন। জেনে রাখো এটা, কারণ এরপর যেন আমাদের নিয়ে এসব বাজে চিন্তা তোমার মাথায় না আসে। সরি, আসলে আমি ছোটোবেলা থেকে এমনি, যা আইডিয়া করি তার উল্টো হয়। তোমরা ভাই বোন, আর আমি কী সব বলে ফেললাম। আচ্ছা সময় হলে তুমি বলো কি হয়েছিল, এখন আমাকে কি করতে হবে তা বলে দাও। এর মাঝে রিফান ভাইয়া চলে আসলো কোথা থেকে যেন, এসে বললো, কী রে শাকচুন্নি, পেটে কোনো কথা জমিয়ে রাখতে পারিস না, ফরফর করে সব বলে দিয়েছিস তাই না? ঋতু বলল, ওই রিফান নিয়ে একদম আমাকে শাকচুন্নি বলবি না। আমি কিছুই বলি নাই এখনও, শুধু বলেছি আমরা ভাই বোন, যাতে আমাদের সম্পর্ক নিয়ে হৃদিকা বিভ্রান্ত না হয়। রিফান ভাইয়া আমার সামনে এসে বলল, অনেক ধন্যবাদ এখানে থেকে যাওয়ার জন্য। আর বিশ্বাস করি না, প্রথম দেখাতে তুমি বুঝে গিয়েছিলে তোমাকে বিশ্বাস করা যায়, তাই তোমাকে আমরা দেখা দিচ্ছি। রীতি বলল, কী রে রিফান, না তুই হৃদিকার সাথে এমন মিষ্টি করে কথা বলছিস কিভাবে? কই আমার সাথে তো সবসময় ফাটাবাসের মতো কথা বলিস। হৃদিকা শুধু আমার জন্য এখানে থাকতে রাজি হয়েছে, তুই বললেও জীবনে রাজি হতো না। সুন্দরী মেয়ে দেখলে হুঁশ থাকে না তো, তাই না? বেঁচে থাকতেও যেমন ছিলি, মরে গিয়েও তেমনও রয়ে গেলি। রিফান ভাইয়া রেগে গিয়ে বলল, চুপ কর শাকচুন্নি, খালি আবল তাবল কথা। একটা মেয়ের সামনে আমার ইজ্জতের 12টা বাজিয়ে দিচ্ছি। হৃদিকাকে এখানে আমি নিয়ে এসেছি, তাই তোর চেয়ে আমার দাম বেশি। আমি চুপচাপ দাঁড়িয়ে ভাই বোনের ঝগড়া উপভোগ করলাম আর মুচকে মুচকে হাসছি। সত্যি ভাই বোনের সম্পর্কগুলো হলে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই দুনিয়ার পবিত্র উপহার আমাদের কাছে। কিন্তু একটু কষ্ট হচ্ছে এটা ভেবে ওরা বেঁচে নেই, তবুও ওদের খুনসুটিগুলো এখনও কমেনি। আমি বললাম, তোমাদের এই ফাজলামো বন্ধ করে এখন বলো কি করতে হবে আমাকে। আর এই দেখো আমি কি পেয়েছি। দরজা ধাক্কা দেওয়ার কারণে উপর থেকে এগুলো পড়ছে, লাল নীল কাপড়ের টুকরো, চুল আর অদ্ভুত লেখা কাগজটা। এগুলো কি দেখো? রিফান ভাইয়া কাগজটা ছোঁয়ার সাথে সাথে চিৎকার করে ফুলোর ফুলে কাতরাতে কাতরাতে লাগলো আর বলল, আমার শরীর পুড়ে যাচ্ছে ঋতু, এটা কি? ঋতু তাড়াহুড়ো করে এসে রিফান ভাইয়াকে জড়িয়ে ধরে। আমি দিশেহারা হয়ে ভয়ে কাগজের টুকরো টুকরো করে ফেললাম। এরপর রিফান ভাইয়া একটু শান্ত হলো এবং ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পরিস্থিতি পুরো ঠিক হলে ঋতু এগিয়ে এসে বলল, ভয় পেও না, রিফানের প্রিয় জায়গায় গেছে, সেখানে গেলে ও শান্তি পায়। এটা সাধারণত কোনো কাগজের টুকরো ছিল না, এগুলো ছিল আমাদের বন্দি করে রাখা এই ঘরে। আরও তিন কাগজের টুকরো আছে এই ঘরে লুকোনো, ওই কাগজের টুকরোগুলো খুঁজে বের করো। এভাবে টুকরো টুকরো করে দিতে হবে হৃদিকা, তবে আমাদের হাতে বেশি সময় নেই। এখন তোমাকে যা করতে হবে তা হলো, ওই বুড়া সেলিম চাচার কোমরে একটা তাবিজ বাঁধা আছে, এই জন্য ওকে কিছু করতে পারি না। তোমাকে তাবিজটা চুরি করে করতে হবে। কোমরে একটা তাবিজ বাঁধা আছে, কোমরে তাবিজ থাকা কীভাবে চুরি করব? সে টের পেয়ে গেলে কী হবে? আমার ক্ষতি করার চেষ্টা করবে। ঋতু বলল, ভয় পেও না, সে বৃদ্ধ মানুষ, তোমার সাথে পেরে উঠবে না। তবে ভয় হলো যারা তাকে রক্ষা করছে তারা এটা তোমাকে করতে দিবে না। কাজটা কঠিন, কিন্তু এটা করতেই হবে, কারণ এই বুড়া থাকলে আমরা এখান থেকে কখনো মুক্তি পাবো না। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবেই পারি নিয়ে আসবো। সে কোন তালায় থাকে আর কোন রুমে? আমি রাতে চুপি চুপি যাবো। ঋতু বলল, রিফান তোমাকে নিয়ে যাবে রাতে, এখন তুমি বিশ্রাম নিতে পারো। এই বলে ঋতু কোথায় যেন মিলিয়ে গেল। আমি খাটে গা এলিয়ে দিলাম। কি করছি তা জানি না, এই কাজ সঠিক নাকি ভুল তাও জানি না, আমাকে কোথায় নিয়ে যাবে তাও অজানা। শুধু জানি এই ভাই বোনকে এখান থেকে মুক্তি করতে হবে যেভাবে হোক। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লাম বলতে পারবো না। আমি একটা ফাঁকা রাস্তায় এদিক ওদিক দৌড়াচ্ছি, কিছু একটা খুঁজছি আমি, কিন্তু বারবার চোখ বন্ধ হয়ে আসছে। দূর দূরান্তে কাউকে চোখে পড়ছে না। হঠাৎ চোখে পড়লো রাস্তার পাশে একটা মানুষের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমি দৌড়ে গেলাম, উল্টে হয়ে পড়ে থাকার কারণে তার মুখ দেখা যাচ্ছিল না। আমি তাকে ধরে উল্টে দিলাম, তাকে দেখে মুখ চেপে ধরে সরে গেলাম। এটা হিমেল, আমি যার জন্য পালিয়ে এসেছি বাড়ি থেকে। হিমেলকে এই অবস্থা দেখে কান্না করতে করতে বললাম, কি হয়েছে তোমার, কি অবস্থা হলো? হিমেল মুখে কিছু না বলে হাত দিয়ে কিসের দিকে যেন ইশারা করলো। আমি তাকে দেখলাম, দুজন কালো আলখেলা পড়া লম্বা মানুষ দাঁড়িয়ে আছে একটু দূরে। আমি না চাইতেও হিমেলকে রেখে ওই দুজন লোকের দিকে যেতে লাগলাম। হিমেল আমাকে পিছন থেকে ডাকছে, হৃদিকা ওদের কাছে যেও না, ওরা তোমাকে মেরে ফেলবে। হৃদিকা হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম রিফান হয়ে ঠিক আমার মুখের সামনে উবুর হয়ে ঝুঁকে এক অদ্ভুত চাহনিতে। আমি তাড়াতাড়ি করে উঠে বসলাম, বললাম, কি হয়েছে রিফান ভাইয়া, তুমি এভাবে তাকিয়েছো কেন আমার দিকে? তুমি স্বপ্ন দেখছিলে? আমি তোমাকে ডাক না দিলে আজকে তোমাকে তারা দুজনে মেরে ফেলত। এই কথাটা স্বপ্নে হিমেলও আমাকে বলেছিল চিৎকার করে। তারা কারা, আমাকে কেন মারবে? একটু পর জানতে পারবে তারা কারা। এখন চলো, আমাদের ওই কাজটা করার সময় হয়েছে। আর একটা কথা, হিমেল হয়তো তোমাকে ধোকা দেয়নি, সে হয়তো কোনো খারাপ পরিস্থিতির শিকার হয়েছে। থাক ভাইয়া, আমি আর ওসব নিয়ে ভাবতে চাই না। ওর জন্য আজকে আমি বাড়ির বাইরে, ওকে আমি কখনোই ক্ষমা করব না। এখন চলো ভাইয়া, ওই বুড়া বেটার কাছে থেকে তাবিজটা নেওয়া যাক। আমার কাছ থেকে কতগুলো টাকা নিয়েছে, সব ফিরিয়ে আনতে হবে। রিফান ভাই হাসতে হাসতে বলো, চলো তাহলে। আমরা ছাদের দিকে যেতে লাগলাম, কিন্তু ছাদে যেতে তো নিষেধ করছে সে আমাকে। কি কারণ হতে পারে? রিফান ভাই আগে হাঁটছে, আমি তার পিছন। ছাদে গিয়ে দেখলাম খুব সুন্দর একটা ফুলের বাগান, ভিন্ন ভিন্ন পদের ফুল গাছে ভরা। চাঁদের আলোয় খুব সুন্দর দেখাচ্ছে ফুলগুলো। সেখানে সব গাছে ফুল থাকলো, একটা গাছে কোনো ফুল ছিল না। রিফান ভাই বলল, এই যে ফুল ছাড়া গাছটা দেখছো, এটা একটা কালো গোলাপের চারা। এই গাছে যেদিন কালো গোলাপটা ফুটবে, সেদিন যদি তুমি একটা কাজ করতে পারো, তাহলে আমি আর ঋতু মুক্তি পেয়ে যাব। এই জন্য সেলিম চাচা তোমাকে ছাদে আসতে নিষেধ করছে, যাতে তুমি এই ফুলের বাগান সম্পর্কে না জানো। আচ্ছা বুঝলাম, কিন্তু কালো গোলাপের সাথে তোমাদের ভাই বোনের সম্পর্ক কী, এসব জানতে পারবে। এখন ছাদের কোনো ওই ছোট্ট ঘরটায় যাও আর তাবিজটা নিয়ে আসো। আমি সরাসরি তোমাদের সাথে যেতে পারবো না, কিন্তু মনে করো আমি তোমার সাথে আছি। ঠিক আছে, আমি যাচ্ছি দুয়াখানা। এই বলে ঘরের দিকে এগিয়ে গেলাম। একবার পিছনে তাকিয়ে দেখলাম রিফান ভাইয়া নেই, আমাকে একা রেখে কোথায় চলে গেল। আস্তে আস্তে ঘরের দরজা ঠেলা দিলাম, দরজা খোলাই পড়ে আছে। আমি ঘরে ঢুকে কেমন একটা দুর্গন্ধ নাকে আসলো। হাত দিয়ে নাক চেপে ধরে ডান হাতে তাকাতেই বুইড়া চাচা আমার দিকে তাকিয়ে খাটের উপর আসন পেতে বসেছে। আমি কি বলবো কি করব ভেবে পাচ্ছি না। নাক থেকে হাত নামিয়ে 32টা দাঁত বের করে হাসি দিয়ে বললাম, কি চাচা রুমে এত দুর্গন্ধ কেন? মূলার দাম কি আজকাল কম নাকি? বুড়ো চাচা আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, কিরে মা হৃদিকা, তোকে তো ছাদে আসতে নিষেধ করেছিলাম, তাহলে কেন আসলি? মরার খুব শখ হয়েছে বুঝি? আমি বললাম, চাচা আমি একটা কাজে এসেছি, কাজটা হয়ে গেলেই চলে যাব। আপনার কোমরে একটা তাবিজ আছে, সেটা আমার চাই। সোজা পথে দিবেন নাকি ভিন্ন পথে দিবেন? সে উঠে একটা মোমবাতি জ্বলতে জ্বলতে বলল, ও ওই ব্যাপার, তার মানে রিফান আর ঋতুর সাথে তোর দেখা হয়েছে। আচ্ছা সোজা পথে দিব, নে এসে নিয়ে যা। তবে তার আগে তোর পিছনে থাকা দুজনের সাথে একটু বোঝাপড়া করে নে। আমি সাথে সাথে পিছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। সামনে তাকাতে দেখলাম বুড়ে চাচা ঠিক আমার মুখের সামনে চলে এসেছে। আমি কিছু বুঝে আঠার আগে সে গাছের মোটা দড়ি দিয়ে মোটা একটা খড়ি দিয়ে আমার মাথায় আঘাত করলো। আমি ছিটকে একটু দূরে পড়ে গেলাম। মাথায় হাত দিয়ে কোঁকড়াতে কোঁকড়াতে উঠে বললাম, চালাকি ভালোই জানেন চাচা, তবে আমার রেসলিং এখনও দেখেননি। এই বলে তার দিকে এগিয়ে গেলাম। তার কাছে পৌঁছানোর আগে চোখ পড়ল তার পিছনে থাকা দুইটা লম্বা লম্বা ছায়া দাঁড়িয়েছে। আমি থেমে গেলাম। হঠাৎ ছায়াগুলো একটা আকার নিতে শুরু করলো। আমার চোখের সামনে দুটো ছায়া সম্পূর্ণ দুইজন মানুষ আকার ধারণ করলো। আরে এরা তো ওই দুজন যাদেরকে আমি স্বপ্নে দেখছিলাম। এবার একটু ভয় হতে লাগলো। আমি দুই কদম পিছিয়ে গেলাম। ভাবলাম এখানে জন্য দৌড়ে পালাবো, তাবিজ অন্য কোনো সময় নেওয়া যাবে। তখনই বুড়ে চাচা ঠাট্টা হাসি দিয়ে বলল, কিরে মা পালিয়ে যাবে ভাবছিস? তাবিজ নিয়ে যাবি না? আচ্ছা তাবিজ না হয় পরে নিস, অন্তত মূলার তরকারি দিয়ে এক মুঠো ভাত খেয়ে যা। তার ঠাট্টার হাসিটা আমার ইগোতে খুব লাগলো। আমি নিজেকে সামনে নিয়ে বললাম, আরে চাচা ভাবছিলাম চলে যাব, কিন্তু তুমি তো আমার ইগোতে হাত করলে, এটা ঠিক করনি। এখন তাবিজ না নিয়ে যাব না ভাবছি। এই বলে পাশে পড়ে থাকা একটা গাছের খাড়ি উঠিয়ে সজোরে বুড়ার মাথায় আঘাত করলাম। সে নিচে পড়ে গেল। এটা দেখে ছায়া মানবরা খুব রাগান্বিত হয়ে আমাকে ধরে উপরে তুলে ছুঁড়ে মারল। আমি ঘরের দরজা ভেঙে বাইরে গিয়ে পড়ে রইলাম। কিছু একটার সাথে হাতটা অনেকটা কেটে গেল। উঠে চেয়ে পারলাম না। তারা দুজন আবার আমার দিকে এগিয়ে আসতে লাগলো। তখনই রিফান ভাইয়া তাদের সামনে চলে আসলো। তারা থেমে গেল। রিফান ভাইয়া একবার আমার দিকে তাকিয়ে তাদেরকে উদ্দেশ্য করে এক অদ্ভুত ভাষায় তাদের সাথে কিছু বলল। তারাও সেই ভাষায় কিছু বলল। এভাবে কিছুক্ষণ তাদের মধ্যে কথা কাটাকাটি হলো। আমি তাদের ভাষা কিছুই বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে ওই দুই ছায়া মানব আবার ছায়ার মতো হয়ে চলে গেল। রিফান ভাইয়া আমার কাছে এসে বলল, এবার একটু কষ্ট করে ওঠো, তারা চলে গেছে। তুমি গিয়ে চাচার কোমর থেকে তাবিজটা নিয়ে নাও, তাকে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে এসো। আমি হাতের কাটা জায়গা চেপে ধরে ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। বললাম, আপনি তাদের কে কি এমন বললেন যে তারা আমাকে আর না মেরে চলে গেল? রিফান ভাইয়া হাসতে হাসতে বলল, তেমন কিছু না। আমি তাদেরকে বললাম, এই মেয়ে রেসলিং, কুম্ফু, কারাতে সব জানে, তোমাদের ভর্তা বানিয়ে ফেলবে ওর সাথে লাগতে গেলে। তারা ভয় পেয়ে চলে গেল। সে আবার হাসতে হাসতে রিফান ভাইয়া। আমি তাকে ধমক দিয়ে বললাম, হাসি বন্ধ করো মিয়া, মজা না করে বলো কী কথা বললে তাদের সাথে, আর এটা কোন ধরনের ভাষায় কথা বললে? আসলে আমরা ভাই বোন, যখন মরার পরেও এখানে বন্দি হয়েছিলাম তখন হন্যে হয়ে মুক্তির উপায় খুঁজছিলাম। কোনো এক অজানা কারণে আমি ঘরের বাইরে যেতে পারলেও ঋতু সেটা পায় না, তাই আমি বাইরে বাইরে ঘুরতাম মুক্তির উপায় খুঁজে বের করতে। তখনই একজন ভালো এবং বুজুর্গ জিনের সাথে দেখা হয় আমার। সে নদীর ধারে বসে নামাজ পড়ছিল। আমি তার পাশে গিয়ে বসে রইলাম। নামাজ শেষ করে আমাকে দেখে উনি বুঝেই গিয়েছিলেন আমি একটা বন্দি আত্মা। উনি আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, কিরে বাছা মুক্তির উপায় খুঁজছিস তাই না? তোকে যেই বন্দি করেছে তারা খুব শক্তিশালী, একটা নির্দিষ্ট সময়ের আগে তোদের মুক্তি হওয়া প্রায় অসম্ভব। একটা সময় তো তোরা মুক্তি পেয়ে যাবি, কিন্তু যারা তোকে বন্দি করে রেখেছে তাদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। আর যদি তোরা নির্দিষ্ট সময়ের আগে মুক্তি পেয়ে যাস, কোনো উপায়ে তাদের উদ্দেশ্য সফল হবে না। আমি তখন বলেছিলাম, আচ্ছা আপনি তো বললেন নির্দিষ্ট সময়ের আগে আমাদের মুক্তি হওয়া প্রায় অসম্ভব, তার মানে অল্প একটু হলেও সম্ভব আমাদের মুক্তি। সেই উপায়টা কি বলবেন দয়া করে? আমি তাদের উদ্দেশ্য সফল হতে দেব না। উনি বলেছিলেন, উপায় একটা আছে, কিন্তু যেটা কঠিন। একজন মানুষের সাহায্য লাগবে যে তোদেরকে মুক্তি করার জন্য নিজের জীবনে পরোয়া করবে না। কিন্তু আমার জানা মতে তোদের এমন কোনো আপনজন নেই যে তোদের জন্য নিজের জীবন বাজি রাখবে। আর তোদের সবচেয়ে আপনজনরাই তো আজকে এই অবস্থায় ফেলে রেখেছে তোদের। তাহলে আর মুক্তির উপায় খুঁজে লাভ কী? আমি তখন খুব করুণ সুরে বলেছিলাম, তবু আপনি আমাকে উপায়টা বলে দিন। যদি কখনো এমন কাউকে পেয়ে যায় যে আমাকে সাহায্য করবে। এরপর উনি আমাকে একটা মুক্তির উপায় বলে দিলেন। তখন থেকে আমি এমন একজন মানুষের খোঁজে ছিলাম যে সাহসের সাথে আমাদেরকে সাহায্য করবে। তারপর তুমি এলে। তোমাকে এখন এখানে নিয়ে আসার এটাই ছিল উদ্দেশ্য। আমি আর ঋতু মুক্তি পেলে তুমিও মুক্তি। আমি চুপচাপ সব শুনে বললাম, আচ্ছা সবই বুঝলাম, কিন্তু এর সাথে ওই ছায়া মানব এখান থেকে চলে যাওয়ার সম্পর্কে। রিফান ভাই বলল, আমি তাদের সেই বুজুর্গ জিনের কথা বলেছি, তারা তাকে চেনে এবং সম্মান করে। সেই বুজুর্গ জিন আমার মাথায় হাত বুলিয়েছে এবং আমাকে সাহায্য করেছে, তা শুনে তারা চলে গেছে। তারা সেই জিনের বিরুদ্ধাচরণ করতে চায় না। ও আচ্ছা, তখন বুঝলাম। কিন্তু আপনারাই তোমাদের এই অবস্থায় রেখেছে এটা বুঝে আসলো না। যাক, সময় হলে জানতে পারবো। এখন ঘরে থাকা মূলা ব্যবসায়ীকে নিয়ে আসি। গিয়ে, জানি না বেঁচে আছে কিনা, মাথায় মেরেছিলাম। এই বলে ঘরে ঢুকে দেখলাম উবুর হয়ে পড়ে আছে, মাথা থেকে রক্ত পড়ছে। আমি গিয়ে আগে তার কোমর থেকে তাবিজটা বের করে নিলাম, তারপর হাত ধরে বাইরে টেনে নিয়ে রিফান ভাইয়ের সামনে ফেললাম। সে এখনও অজ্ঞান নাকি মরে গেছে বুঝতে পারছি না। রিফান ভাইয়ের আগে তার বুকে দুটো লাথি দিল, সে কাঁচতে কাঁচতে দম নিতে লাগলো। চোখ খুলে রিফান ভাইকে দেখে ভয় কেঁদে দিয়ে বলল, বাবা রিফান, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি লোভে পড়ে তোমাদের সাথে এমন করছি, আমাকে ছেড়ে দাও। রিফান ভাই তার গলার টুটি ধরে চেপে ধরে বলল, ঠিক আছে চাচা, আমি আপনাকে ছেড়ে দেব, কিন্তু যাকে আপনি নিজ হাতে মেরেছেন সে ঋতু ছাড়বে কিনা জানি না। এই বলে পা ধরে টেনে হিস্ট্রে নিচে নামাতে লাগলো রিফান ভাইয়া। সে শুধু চিৎকার করে বলছে, আমাকে মাফ করে দাও, আমাকে মেরো না। আমি পিছন পিছন যাচ্ছি আর ভাবছি, তাহলে এই বুড়োটা ঋতুকে মেরেছে, মন তো চাচ্ছে আমি ওকে মেরে ফেলি, কিন্তু ঋতু তাকে মারার জন্য অধীর আগ্রহে বসে আছে। তাকে টেনে নিয়ে সেই রুমে নিয়ে যাওয়া হলো যেখানে ঋতুর আত্মা বন্দি। দরজার সামনে গিয়ে রিফান ভাইয়া এক ঝটকায় ছুঁড়ে মারল তাকে রুমের সামনে। ঋতু সেখানে এক ভয়ানক রূপে দাঁড়িয়ে দাঁত কটমট করছিল। সে একদম ঋতুর সামনে গিয়ে পড়ল। ঋতুর এই রূপ দেখলে আমিও ভয় পেয়ে গেছিলাম, কিন্তু আজকে একটুও ভয় লাগছে না আমার। আমি শুধু অপেক্ষায় আছি কখন এই বুড়োর গলায় আলাদা করে ফেলবে ঋতু। ঋতু ভয়ানক রূপ দেখে বুড়ো চাচা আরও জোরে জোরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দাও ঋতু। ঋতু তার সামনে হাসতে হাসতে বলে বসল, মাপ তো পাবি না, অন্য কিছু চাওয়ার থাকলে বল, দেখি দিতে পারি কি না। আমি ঠাস করে বলে দিলাম, চাচা মনে হয় মরার আগে মূলা দিয়ে ভাত খেতে চায়। ঋতু, আমি ঠিক বলছি না চাচা? চাচা আমার দিকে খুব অসহায় দৃষ্টিতে তাকলো। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে হেসে দিলাম। ঋতু তাকে একটা কথা জিজ্ঞাসা করলো, রিফান ভাই বাইরে যেতে পারলো, আমি কেন যেতে পারি না? আমার সাথে তোরা কি করছিল বল? চাচা কাঁদতে কাঁদতে বললো, শুধু তোমার আত্মাই বন্দি করা হয়েছে ঋতু। আত্মা বন্দি করতে হলে জীবিত থাকা অবস্থায় তার চুল সংগ্রহ করে রাখতে হয়, কিন্তু রিফানের চুল জীবিত অবস্থায় সংগ্রহ করা হয়নি, তার আগে তাকে মেরে ফেলেছে। আর তোমাকে মরার পর তোমার চিরুনির চুল থেকে পাওয়া গেছিলো যখন তুমি জীবিত ছিল তখনকার, আর সেই কারণে শুধু তোমাকে বন্দি করা সম্ভব। আর তারা জানতো তুমি বন্দি থাকলে রিফান থেকে যাবে নিজ ইচ্ছেতেই, রিফান তার বোনকে একা ফেলে যাবে না। এরপর আমাদের এই বাড়িতে দেখে শুনে রাখার দায়িত্ব দিয়ে তারা চলে যায় অন্য কোথাও। এর বিনিময়ে আমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল, সময় হলে তারা আসবে হিসাব বুঝে নিতে, কিন্তু আমার লোভের কারণে আজকে আমি ধ্বংস হলাম। এই মেয়েকে যদি বাসায় উঠতে না দিতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না। সব শুনে রিফান ভাইয়া ধেয়ে গিয়ে বুড়ো চাচার হাতটা মুচড়ে ভেঙে দিল। ঋতু রিফানকে থামিয়ে বলল, ওকে আমি মারবো রিফাইন, না তুই মাঝখানে আসিস না। এই বলে ঋতু তার হাতটা বুড়ো চাচার পেটের ভিতরে ঢুকিয়ে দিল, টান দিয়ে পেটের ভিতর থেকে সব ছিঁড়ে বাইরে নিয়ে আসলো। বুড়ো চাচার খেল খতম। এই দৃশ্য দেখে আমি চোখ বন্ধ করে অন্যদিকে ঘুরে গেলাম। রুমের ফ্লোরে রক্ত ভেসে গেল। ঋতু খুশিতে আত্মহারা হয়ে হাসতে লাগলো। রিফান ভাইয়া বললো, এই শাকচুন্নি, হাসি থামাও, মরে গিয়েও তার হাসিটা দেখে ভয় লাগে আমার। এখনও আমাদের কাজ সম্পূর্ণ হয়নি, মাত্র একজন মরে গেছে, আরও দুইজন আছে, তারা দুজন এখানে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি বললাম, আরও দুজন কারা? তারা কারা? রিফান ভাইয়া বললো, তারা আমাদের আপন কাকা আর কাকিমা। হৃদিকা, কি তোমাদের আপন কাকা কাকিমা এর সাথে জড়িত? তারাই তোমাদের মেরে ফেলছে? কিন্তু কেন এটা করলো? রিফান ভাইয়া বলা শুরু করলো, আমার মাকে হারিয়ে এসেছি ছোটোবেলায়, বাবাকে খুব একটা কাছে থেকেও পেয়েছি তাও না। বাবা সবসময় নিজের বিজনেস আর প্রোগ্রাম নিয়ে থাকতো, তবুও বাবা সময় করে আমাদের ভাই বোনের সাথে কিছুক্ষণ কাটাতো প্রতিদিন, খুব ভালোই যাচ্ছিল দিনগুলি। অন্যদিকে আমার একমাত্র চাচা তার পরিবার নিয়ে আলাদা থাকতো, তাদের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না। বাবা প্রায় টাকা পয়সা দিয়ে অনেক সাহায্য করতো কাকাকে। আজ থেকে ঠিক 5 বছর আগের কথা, হঠাৎ একদিন বাবা স্ট্রোক করে শয্যাশায়ী হয়ে যায়। এটা বাবার তৃতীয় স্ট্রোক ছিল, তাই ডাক্তার বলেছিল আরও বেশি সময় নেই বাবার হাতে, তাই মারা যাওয়ার আগে বাবার সকল সম্পত্তি আমাদের ভাই বোনের নামে উইল করে দিয়ে যায়। আর উইলে এটাও লিখে যায় যে আমাদের বয়স যখন 24 বছর পূর্ণ হবে তখন এই সম্পত্তি আমরা ভোগ করতে পারবো, তার আগে পর্যন্ত আমাদের কাছ থেকে কেউ জোর করে এগুলো আদায় করতে পারবে না। বাবা জানতো সে মারা গেলে কেউ না কেউ এই সম্পত্তির প্রতি লোভ দেখাবে, তাই আমরা বড় না হওয়া পর্যন্ত যেন আমাদের উপর চাপ সৃষ্টি করতে না পারে, এই কারণে 24 বছর পর্যন্ত এটা আটকে গিয়েছিল। তারপর একদিন বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। আমরা ভাই বোন সেদিন দ্বিতীয়বারের মতো এতিম হয়ে গেলাম। বাবা মারা যাওয়ার পর কাকা তার পরিবার নিয়ে আমাদের এখানে চলে আসলো। বাবার সব বিজনেসের দায়িত্ব কাকা নিজ হাতে নিল। তখন মাত্র ১৯ বছর বয়স আমার, এত কিছু বুঝি না। আমরা ভাবলাম বাবা তো নেই, কী হয়েছে, এখন থেকে কাকাই আমাদের বাবা। তাকে কখনো বাবার থেকে আলাদা কিছু দেখিনি। কাকা কাকি আমাদের ভাই বোনকে অনেক আদর করতো। তাদের এই আদর ভালোবাসার মাঝে যে স্বার্থ লুকিয়েছিল সেটা তখন বুঝতে পারিনি। কাকা শুধু একটা ছেলে ছিল, নাম নিলয়। বয়সে আমাদের 1 বছর বড়, তাই তাকে বড় ভাইয়ের মতো দেখতাম সবসময়। হঠাৎ একদিন কাকা আর কাকিমা একটা আশ্চর্যজনক সিদ্ধান্ত নিল, ঋতুর সাথে তার নিলয় ভাইয়ের বিয়ে দিবে। ঋতু এটা শুনে অনেক রাগ করলো এবং কাকার মুখের উপর না করে দিল। আমি বাসা আসায় ঋতু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি সব কিছু শুনে নিজেকে ঠিক রাখতে পারলাম না, কাকা এমন সিদ্ধান্ত কীভাবে নিতে পারে। আমি গিয়ে কাকা আর কাকিমাকে ইচ্ছে মতো কথা শুনিয়ে দিলাম। তারপর কেটে গেল কয়েকদিন। কাকা আর কাকিমার সাথে এখন তেমন কথা বলি না, ঋতু আর আমি নিজেদের মতো থাকি। এতদিন কাকা পুরনো কাজের লোককে বিদায় করে নতুন কাজের লোক আনলো। এই ছিল সেলিম চাচা আসার আমাদের বাড়িতে। আমি এটা নিয়ে তেমন মাথা ঘামালাম না, তখন তাদের উদ্দেশ্য সম্পর্কে আমি অজানা। তারপর আবার একদিন কাকা আর কাকিমা ঋতুর সাথে নিলয় ভাইয়ের বিয়ে নিয়ে আমার সাথে কথা বলতে আসে। ঋতু তখন কলেজে ছিল। এবার আমার সাথে কাকার অনেক কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি এক পর্যায়ে আমি রাগের মাথায় কাকাকে মুখ ফসকে ঘুষি মেরে বসি। কাকাও রেগে গিয়ে পেট বরাবর সজোরে লাথি মারে। ঘরের কোনো একটা কাঠের ভাঙা চেয়ার পড়ে গেছিল। আমি ছিটকে গিয়ে সেই চেয়ারে পড়ে গেলাম। আমি উঠে গিয়ে কাকার জামাল করা ধরলাম, কিন্তু একই আমি ধরতে পারছি না, আমার হাত কিছু স্পর্শ করতে পারছে না। কাকা আমার শরীর ভেদ করে সামনে এগিয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। পিছনে দেখলাম আমি সেই চেয়ারের উপরে মুখ থুবড়ে পড়ে আছি। কাকা গিয়ে পা দিয়ে নাড়া দিল, ডাকল, রিফান, এই রিফান। কিন্তু আমার কোনো সাড়া নেই। আমি পেছন থেকে বললাম, কাকা, ওটা আমি না, আমি আপনার পিছনে দাঁড়িয়েছি। কিন্তু আমার কথা তারা শুনতেই পাচ্ছে না। হঠাৎ খেয়াল করলাম পড়ে থাকা সেই আমি, রক্ত পুরো ফ্লোর ছেয়ে গেছে। কাকিমা দৌড়ে গিয়ে আমাকে ধরে টান দিয়ে উল্টো করে দিল। কাকা আর কাকিমা দুজনে ভয় পেয়ে গেল। চেয়ারের ভাঙা কাঠের টুকরো আমার চোখের দিক দিয়ে মাথায় বিঁধে গিয়েছিল। আমি বারবার বলেছিলাম, কাকা, এটা আমি না, আমি তো এখানেই দাঁড়িয়েছি। কিন্তু তারা আমার কথা শুনতেই পাচ্ছে না। আমি চুপচাপ দাঁড়িয়ে রিফান ভাইয়ের কথাগুলো শুনছিলাম। আমার চোখেও পানি আসলো। ঋতু নিচের দিকে মাথা দিয়ে বসে আছে। আমি বললাম, তারপর কি হলো ভাইয়া? রিফান ভাইয়া আবার বলা শুরু করলো। তারপর বুঝতে পারলাম আমি মারা গেছি, পড়ে থাকা এই রক্তাক্ত শরীরটা আমারই। কাকার মাথায় হাত দিয়ে খাটে বসে পড়লো। আমি ভেবেছিলাম কাকা আর কাকিমা হয়তো কষ্ট পাচ্ছে, এটা ভুলবশত হয়েছে বলে। কিন্তু তারপর কাকিমা যা বললো তাতে আমি যেন আকাশ থেকে বললাম। কাকিমা গিয়ে কাকার কাঁধে হাত রেখে বললো, এত চিন্তা করছো কেন? একদিন না একদিন ওদেরকে মেরেই ফেলতাম আমরা। কাজটা আগে হয়ে গেছে, ভালো হয়েছে। কাকা বললো, সেটা তো আরও 5 বছর পরে করার কথা ছিল। এখন ওদের 24 তো তখন আমরা যখন ওর সম্পত্তি বুঝে নিতাম তখন ওদেরকে মেরে ফেলতাম, আমরা সব কিছুর মালিক হতাম। কিন্তু ঋতুকে মারব না বলে ঠিক করেছিলাম। ওকে নিলয়ের সাথে বিয়ে দিয়ে ওর ভাগের অর্ধেক সম্পত্তি মালিক আমার ছেলে নিলয়কে বানিয়ে দিতাম। কিন্তু ওই বোকা রিফানটার জন্য আমাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে গেল। এখন মরে গিয়ে আরও বিপদ বাড়িয়ে দিল। আমি নিজের কাকা আর কাকিমার মুখে এসব শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। দেখে গেলাম তাদের দিকে, কিন্তু আমি যেন একটা আলো ছাড়া কিছুই না। কষ্টের আগে নিজের মরদেহের পাশে রইলাম। তারপর কাকা বলে উঠল, রিফান যেহেতু মারা গেছে তাহলে ঋতুকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। কাকিমার সাথে বলে, ঠিক আছে, ভাই বোনকে মেরে গুম করে দিতে হবে, দুনিয়া কেউ কিছু জানবে না। আমি উঠে চিৎকার করলাম, খবরদার আমার বোনের গায়ে একটা আঁচড়ে দিবি না, তোরা বেঈমানরা বাচ্চা। কিন্তু আমার কথা তারা শুনছে না। আমি কি করব তখন ভেবে পাচ্ছিলাম না। তখনই কাকা তার নিয়ে আসা কাজের লোক, মানে সেলিম চাচাকে ডেকে বুঝিয়ে দিল। আমার মরদেহ ঋতুর খাটের নিচে লুকিয়ে রাখলো, আর সেলিম চাচা ঋতুর রুমে লুকিয়ে রইল। ঋতু কলেজ থেকে বাসায় আসলো। এসে আমার কথা জিজ্ঞেস করতে কাকিমা খুব শান্তভাবে বলল, রিফান একটু বাইরে করে চলে গেছে, এখনই চলে আসবে, তুই গিয়ে ফ্রেশ হয়ে নাও মা, আমি খাবার বেড়ে দিছি। আমি সব শুনে কিছু করতে পারছি না। চিৎকার করে বললাম, ঋতু রুমে যাইস না, বোন পালিয়ে যায় এখান থেকে, তোকে মেরে ফেলবে। কিন্তু ঋতু আমাকে ভেদ করে চলে গেল রুমে। সাথে সাথে সেলিম চাচা পিছন থেকে গিয়ে ঋতুর মাথায় দা দিয়ে ঘা বসিয়ে গেল। ঋতু কোথাও বোঝার আগে চিৎকার করার সময়টাও পায়নি, মৃত্যুর করে ঢলে পড়ল আমাদের আদরের বোনটা। সেলিম চাচা তাতে ক্ষান্ত হলো না, ঋতুর মরদেহের উপর আরও কয়েকটা ঘা দিল। আমার যে বোনটার গায়ে আমি আর আমার বাবা কোনোদিন ফুলের টোকাও লাগতে দেনি, সেই বোনটার রক্তে পুরো ঘর ভরে গেল। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গেলাম। কাকিমা দৌড়ে এলো রুমে, একটা শয়তানে হাসি দিয়ে বলল, বাহ, তুই তো একদম ঠিকঠাক কাজ করছিস, এর পুরস্কার তুই পাবি। এত পাষণ্য মানুষ কিভাবে হয়? নিজের আপন কাকা কাকি মিলে দুটো এতিম ছেলেমেয়েকে মেরে ফেললো শুধু সম্পত্তির লোভে। আমি কান্না করতে করতে বললাম, রিফান ভাইয়া, তারপর কি হলো? তোমাদের 24 বছর পূর্ণ হওয়ার আগে তো কেউ সম্পত্তির মালিক হতে পারতো না, তাহলে তোমরা তো মারা গেলে, তাহলে কিভাবে এই সম্পত্তি নিজেদের নামে করে নিয়েছে? এবার ঋতু মাথা উঠিয়ে বলল, আমাদের মরার পর কাকা একজন তান্ত্রিককে বাসায় এনেছিল। তাকে বলা হয়েছিল আমাদের মরদেহ আর আত্মা 5 বছরের জন্য অক্ষত রাখবে। যখন আমাদের 24 পূর্ণ হবে তখন আমাদের আঙ্গুলের ছাপ দিয়ে সব সম্পত্তি লিখে নেবে, তারপর আমাদের মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিবে। তান্ত্রিক সেভাবে সব কিছু বলেছে। আমাদের মৃতদেহ কোথায় লুকিয়ে রেখেছে জানি না। রিফানের চুল না মিলার কারণে রিফানকে বন্দি করতে পারেনি, কিন্তু আমাকে এই ঘরে বন্দি করে রেখেছে। আর রিফান আমাকে ছাড়া কখনো যাবে না, সেটা তারা জানতো। এই জন্য এই বুড়ো চাচাকে তান্ত্রিক একটা তাবিজ বানিয়ে দিয়েছে, এটা দেখাশুনো করার দায়িত্ব দিয়ে গিয়েছিল। আর কাকা আর কাকিমা আমাদেরকে অন্য কোথাও বাড়ি কিনে সেখানে চলে গেছে। আমাদের 24 বছর পূর্ণ হতে আর 25 দিন বাকি, তারা আসবে এখানে। আর 5 দিন পরে আমাদের সেই কাঙ্ক্ষিত সময়। আমি চোখের পানি মুছে বললাম, আসতে দাও, আমরা তিনজনে মিলে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করব। রিফান বলল, এত সহজ হবে না, সেই তান্ত্রিককেও নিয়ে আসবে তারা, তাদেরকে স্পর্শ করার শক্তি আমাদের কাছে নেই। তবে সেই বুজুর্গ জিন আমাকে বলেছিল যদি আমাদের মৃতদেহ খুঁজে পেতে পারি সময়ের আগে, তাহলে একটা সুযোগ আছে তাদেরকে মারার। কিন্তু এটা কিভাবে করব? তারা এখনও কোথায় থাকে তাও জানি না আমরা। আমি মাথা চুলকাতে চুলকে বললাম, তাহলে তো এটা অনেক কঠিন হবে, কিন্তু চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই। বুড়ে চাচা মারা গেছে এটা তো তারা জানে না, এটা আপাতত গোপন থাকবে। আমাদের হাতে আরও 5 দিন, এই 5 দিনে অনেক কিছু করতে পারবো। এখন আমি আমার বাড়িতে যাব। এতদিন বাবার রাগ হয়তো অনেকটা কমেছে, তোমরা চলে গেলে আমাকে তো বাড়িতে ফিরতে হবে। এখন গিয়ে বাবার কাছে ক্ষমা চেয়ে গেলাম। রিফান বলল, ঠিক আছে চলো হৃদিকা, আমিও তোমার সাথে যাব। তোমার কোনো বিপদ আপদ হলে আমি নিজের জীবন বাঁচিয়ে রেখে তোমাকে রক্ষা করব। দেখলাম ঋতু আর চোখে তাকিয়েছে রিফানের দিকে। ঋতু বলল, আসছে আমার বীরপুরুষ, হৃদিকা নিজেই নিজেকে রক্ষা করতে পারবে, তোরা তো বাকমনি না করলেও চলবে। রিফান ভাইয়া বলল, চুপ কর তুই, হৃদিকা আমাদের কত উপকার করছে, তাকে কি একা ছেড়ে দেওয়া যায় নাকি? আমার একটা দায়িত্ব আছে না, তুই বেশি পাকনামি করিস না। ঋতু বলল, আমি পাকনামি করি তাই না? বেঁচে থাকলে তোর কয়টা গার্লফ্রেন্ড ছিল বলবো হৃদিকাকে? বলবো নাকি? রিফান ভাই একটু তাড়াতাড়ি করে বললো, হৃদিকা তুমি ওর কথায় কান দিও না, চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, পরে গেলে তোমার বাবার ক্ষমার দরজা বন্ধ হয়ে যেতে পারে। ঋতু হাসতে হাসতে বললো, যাও হৃদিকা, সাবধানে থেকো, নিজের খেয়াল রাখো, আমাদের আবার দেখা হবে। আমি মুচকে এসে বেরিয়ে পড়লাম। রিফান ভাইয়া আমাদের পাশে হাঁটছে, তাকে আমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না এটা নিশ্চিত। আমি বললাম, আচ্ছা রিফান ভাইয়া, সত্যি কি বেঁচে থাকতে তোমার অনেকগুলো গার্লফ্রেন্ড ছিল? দেখে তো মনে হয় না। যা বলার আসতে বলো। সবাই তাকিয়েছে, তারা ভাবছে তুমি একা একা কথা বলছো। তাকিয়ে দেখলাম সত্যি সত্যি আমার দিকে অনেক মানুষ তাকিয়েছে। জিবাই কামড় দিয়ে বললাম, সবাই আমাকে পাগল ভাবছে তাই না? হ্যাঁ, এখন শুনে আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না। ঋতু মজা করছে ওটা। আমি তো এতটাই সিঙ্গেল ছিলাম যে আমার ব্লাড টেস্ট করলে রক্তের কোনো গ্রুপ আসতে চাইতো না, সিঙ্গেল আসতো। এটা শুনে আমি হাসতে হাসতে রাস্তার পাশে গড়িয়ে পড়লাম। মানুষগুলো পাগল ভাবুক, আগে হেসে নেই। রিফান ভাইও আমার পাশে এসে বসলো। হাসতে হাসতে আমার চোখ গেল একটু দূরে একটা চায়ের দোকানে, সেখানে হিমেল দাঁড়িয়েছে। ওকে দেখে আমার মুখটা মলিন হয়ে আর রাগান্বিত হয়ে গেল। রিফান ভাইও এটা খেয়াল করলো। সে জিজ্ঞাসা করলো, কী হয়েছে হৃদিকা? আমি হাত দিয়ে ইশারা করলাম, ওই যে হিমেল, যার জন্য আমি বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। রিফান ভাইয়া তাকিয়ে অবাক হয়ে বলল, হিমেল না তো, ওটা আমার চাচাতো ভাই নিলয়। না ভাইয়া, ওটা নিলয় না, ওটা হিমেল। তাকে চিনতে আমার ভুল হবে নাকি? আমি নিজেকে ততটা চিনি না যতটা এই হিমেলকে চিনি। রিফান ভাইয়া বলল, আমি বলছি যে আমার চাচাতো ভাই। আচ্ছা, তোমাদের সাথে পরিচয় হয়েছে কিভাবে? তার ফ্যামিলি সম্পর্কে তুমি জানো? তার সাথে আমার পরিচয় হয়েছিল আরও প্রায় 2 বছর আগে। কলেজ থেকে বিতর্ক প্রতিযোগিতার জন্য রাজশাহীতে গিয়েছিলাম। তখন থেকে তার সাথে নিয়মিত কথা হতো। এক সময় ওর জন্য এতটাই পাগল হয়ে যায় যে ওর জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলাম। ও বলেছিল ওর বাবার অনেক বড় বিজনেস, কিন্তু অনেক চাওয়ার পরও ওর পরিবারের সাথে আমাকে দেখা করতে দেয়নি। সবসময় বলতো ওর বাবাকে ভয় পায়, আমাদের সম্পর্কের কথা যদি জানতে পারে তাহলে নাকি ওকে মেরে ফেলবে। তাই আমি তেমন চাপ দিইনি। আমার বিয়ের ঠিক হওয়ার আগে বাসায় সাহস করে ওর কথা বলেছিলাম, কিন্তু আমার বাবা মেনে নেয়নি, আর সেই জন্য পালিয়ে আসি ওর কথা মতো, কিন্তু সেদিন আসেনি। একটা ছেলেকে ভালোভাবে না জেনে তার জন্য বাড়ি ছেড়ে পালিয়ে এলে, এমনটা কি সঠিক নামটাও জানো না? সে যা বলেছে তাই বিশ্বাস করে নিয়েছো। তোমরা মেয়েরা এটা করতেই পারো। আমার মতো ভালো ছেলেদেরকে গাঞ্জাখোর ভেবে আর গাঞ্জাখোর চিটার বাটপাতদের ভালোবেসে ধোঁকা খেয়ে তারপর বলে বেড়াও ছেলেরাই খারাপ। ভুল তো মানুষের হয়, আর প্রথম ভালোবাসায় সবসময় ভুল মানুষের সাথে হয়। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এখন সেই ভুল শুধরানোর সময়। তার মানে ওর নাম হিমেল না, তাই না? তোমার চাচাতো ভাই নিলয়, আজকে ওরে খাইছি আমি। এই বলে উঠে তার দিকে যেতে নিলে রিপান ভাইয়া আমাকে বাধা দিল। এখন না হৃদিকা, আমার নিলয় ভাইয়াকে অনুসরণ করে কাকা কাকির খোঁজ জানতে পারবো। আপাতত তোমার নাম নিয়ন্ত্রণ করো। আমি রিপান ভাইয়ের কথা মেনে গেলাম। তারপর আমরা অপেক্ষা করতে লাগলাম দূর থেকে। কিছুক্ষণ পর নিলয় একটা রিক্সায় উঠে বসলো। আমি তাড়াতাড়ি করে একটা রিক্সায় অনুসরণ করলাম। রিপান ভাইয়া উঠে বসলো। আমি বললাম, তুমি তো উড়ে উড়ে আসতে পারো ভাইয়া, রিক্সা ওঠার কী দরকার? রিক্সাওয়ালা মামা আমার দিকে তাকিয়ে বললো, কিছু কইলে না পা? আমি বললাম, না না মামা, আপনি চুপচাপ ওই রিক্সাকে অনুসরণ করুন। এটা বলে রিফান ভাইয়ের দিকে তাকিয়ে হেসে দিলাম। মামা মনে হয় পাগল ভাবছে। কিছুক্ষণ পর রিক্সাওয়ালা মামা, আপা এই একটা কথা জিগে কিছু মনে করবেন না। আমি বললাম, কী কথা? মামা বললেন, আপনার ওজন কত আপা? রিক্সা তো ভারী ভারী লাগছে, মনে হয়েছে আপনি ছাড়া কেউ আছে রিক্সায়। আমি হেসে বললাম, আর বললেন না মামা, দুঃখের কথা কী কমু, আমি দেখতে চিকন হলো ওজন আমার অনেক বেশি। আমার একটা বিয়ে হয়েছে বুঝছেন, শখ করে জামাই কোলে বসেছিল একদিন, আমার ওজনে জামাইয়ের কোল ভেঙে গেছে। কোল ভাঙার অপরাধে সে আমাকে ছেড়ে দিয়েছে মামা। বলেন এটা কোনো কথা? রিস্কাওয়ালা মামা মনে হয় বিশ্বাস করে নিয়েছে এসব। সে আর কিছু বলল না। রিফান ভাইয়া পাশে বসে হাসছে আমার কথা শুনে। প্রায় 10 মিনিট অনুসরণ করার পর নিলয় রিক্সা থামলো একটা একতলা বাড়ির সামনে। আমরা দূরত্ব বজায় রাখলাম। নিলয় আমাদেরকে খেয়াল করেনি, ভাড়া মিটিয়ে সে বাড়িতে ঢুকে পড়লো। আমরা ভাড়া মিটিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। রিফান ভাইয়া বলল, তুমি এখানে অপেক্ষা করো হৃদিকা, আমি ভেতরে গিয়ে দেখে আসছি। এই বলে রিফান ভাইয়া ফুরুত করে ঘরে চলে গেল। আমি দাঁড়িয়ে রইলাম, কিন্তু অনেকক্ষণ পর রিফান ভাইয়া আসছে না। কোনো সমস্যা হলো নাকি? ভিতরে গিয়ে দেখবো নাকি? না থাক, আর কিছুক্ষণ অপেক্ষা করি। এবার ধৈর্য ধরতে পারলাম না, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আমি তাড়াতাড়ি করে ওই বাড়িতে ঢুকে পড়লাম। ঢোকার সময় দেখলাম রাস্তার পাশে একটা জংকার ধরা রডের টুকরো পড়ে আছে। সেটা হাতে নিলাম, কাজে লাগতে পারে। বাড়িতে ঢুকে কাউকে চোখে পড়ছে না। আমি পা টিপে টিপে কোনো শব্দ না করে হাঁটছিলাম। রডের টুকরোটা জামার ভিতরে ঢুকে ফিসফিস করে ডাকলাম, রিফান ভাইয়া কোথায় তুমি? হঠাৎ পুরো ঘরটা অন্ধকার ছেয়ে গেল। আমি যেখানে দাঁড়িয়েছি সেখানেই ঠাই দাঁড়িয়ে রইলাম। কানে পায়ের শব্দ আমার কানে ভেসে আসলো। আমার আশেপাশে হেঁটে বেড়াচ্ছে সে। একটু ভয় পেলেও নিজেকে শান্ত করে বললাম, তোকে হিমেল ডাকবো নাকি খুনি বাবা মায়ের সন্তান নিলয় বলে ডাকবো? এবার পায়ের শব্দ বন্ধ হয়ে গেল। সে ঠিক আমার সামনে এসে দাঁড়ালো। দেখতে না পেলেও স্পষ্ট অনুভব করছি তার শ্বাস প্রশ্বাস। আমি বললাম, কেন এমনটা করলি আমার সাথে? আমি তো তোকে নিজের চেয়েও বেশি ভালোবাসছিলাম, তোর জন্য নিজের পরিবারকে কষ্ট দিয়ে চলে এসেছিলাম, কেন করলি এটা? ওপাশ থেকে সে হাসতে হাসতে বলল, ধোকা দেওয়া তো আমাদের পরিবারের শিক্ষা, যেই সেই পরিবারে বেড়ে ওঠা যা কিছু দেখে বেড়ে উঠবে সেই রকম তো হবে, তাই না? শুধু তুই না হৃদিকা, তোর মতো আরও অনেক মেয়েকে ধোকা দিয়েছে। এটা আমার হ্যাপিনেস, এটা করে আমি আনন্দ পাই। কিন্তু তুই যে আমাদের পারিবারিক ঝামেলায় জড়িয়ে যাবি তা বুঝতে পারিনি। এখনও সময় আছে, এখান থেকে চলে যা যদি মরতে না চাস। এবার ঘরের আলো ফিরে এলো। দেখতে পেলাম নিলয় আমার সামনে দাঁড়িয়ে আছে। ওর সাথে সাথে ওর জামার কলার ধরে বললাম, রিফান ভাইয়া কোথায়, কী করছিস তোর সাথে? সে আমার হাত চেপে ধরে কলার থেকে হাত ছাড়িয়ে বলল, তোরা কি ভেবেছিস আমাকে অনুসরণ করে তোরা এখানে এসেছিস? আসলে আমি তোদেরকে এখানে নিয়ে আসছি। রিফান তার জায়গা মতোই আছে, এর সাথে তুই নিজেকে জড়াস না। ভালোই ভালো বলছি, এখান থেকে চলে যা। তুই কি ভাবছস ওই মরা রিফান আর ঋতু আমাকে আর আমার বাবাকে মেরে ফেলতে পারে? কখনোই পারবে না। তান্ত্রিক আমাদের সেই ব্যবস্থা করে দিয়েছে। ওরা ভাই বোন ওদের প্রাপ্য পেয়েছে। এখন সময় হলে আমাদের উদ্দেশ্য সফল করে ওদের মুক্তি দিয়ে দিব। আমি খুব শান্ত হয়ে নিলয়ের হাত জোর করে নিজেই বললাম, সব ঠিক আছে, রিফান আর ঋতু মারা গেছে, ওরা তোমাদের কিছু করতে পারবে না। কিন্তু আমি তো বেঁচে আছি এখনও। তোর তান্ত্রিক বাবা মনে হয় আমার থেকে বাঁচার জন্য কোনো ব্যবস্থা করতে দিতে ভুলে গেছে। এই বলে রডটা বের করে সোজা নিলয়ের মাথা বরাবর বাড়ি গেলাম। সে প্রস্তুত থাকার কারণে হাতটা বাড়িটা ঠেকিয়ে নিল এবং রডটা ধরে ফেললো। যেহেতু রডটা মরিচা ধরা ছিল, তাই আমি সজোরে টান মারলাম আর হাত থেকে পড়ে গেল। সে ধরে রাখতে পারল না, হাত রক্তাক্ত হয়ে সেই চোটে কেটে গেল। সে রেগে আমার গালে থাপ্পড় মেরে বসলো একটা। আমি কোনো কিছু না ভেবে এরপর পেটের ভিতরে রড ঢুকিয়ে দিলাম, আবার বের করে ফেললাম। এবার সে পেটে হাত দিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে গেল। আমি বললাম, এই সামান্য আঘাতে তুই মরবি না জানি, এখানে অপেক্ষা কর, আমি রিফান ভাইয়াকে নিয়ে আসছি, তোর সাথে এখানে অনেক হিসেব বাকি। এই বলে আমার ওড়না দিয়ে ওর পা বেঁধে দিলাম যাতে পালাতে না পারে। তারপর আমি ডাকতে লাগলাম, রিফান ভাইয়া, রিফান ভাইয়া, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি কোথায় তুমি? এদিক থেকে নীলা হাসতে হাসতে বলল, রিফানকে কখনো খুঁজে পাবি না, আমাকে মেরে ফেল, না হলে আমি সুযোগ পেলে তোর প্রতি আর দয়া দেখাবো না। আমি ওর কথায় কান না দিয়ে পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম রিফান ভাইকে। হঠাৎ আমার চোখ পড়ল ঘরের একপাশে একটা কঙ্কাল রাখা। আমি ধীরে ধীরে সেই সব কঙ্কালের কাছে এগিয়ে গেলাম। নীলে চিৎকার করবে, হৃদিকা ওর কাছে যাবি না তুই, ওটা জীবিত কঙ্কাল, তোকে মেরে ফেলবে। আমি বুঝতে পারলাম এই কঙ্কালের মাঝে কোনো রহস্য আছে। আমি ভালো করে কঙ্কালটা পর্যবেক্ষণ করলাম, তারপর মাথাটা ঘুরিয়ে দিলাম। সাথে সাথে সেখানে দেওয়ালটা ফাঁকা হয়ে একটা দরজা ভেসে আসলো। নীলা আরও চিৎকার করে বলল, হৃদিকা এটা করিস না, আমি তোকে ছাড়বো না, তুই আমার হাতেই মরবি। আমি সামান্য একটা হাসি দিয়ে বললাম, আমাকে পরে মারিস, আগে নিজেকে বাঁচা। তোর তান্ত্রিক বাবাকে তোকে বলেনি যে মৃত মানুষের থেকে জীবিত মানুষরা ভয়ঙ্কর হয়? আমি তোকে নিজের হাতেই মারবো, চিন্তা করিস না। এই বলে দরজাটা ধাক্কা দিয়ে খুলে ফেললাম। সাথে সাথে সেখান থেকে রিফান ভাইয়ে বের হয়ে আসলো আর বলল, হৃদিকা এই ঘরে আমাদের মৃতদেহ আছে, আমরা সঠিক জায়গায় এসেছি। কিন্তু নিলয় আমাকে ফাঁসিয়ে এই ঘরে বন্দি বানিয়ে ফেলেছিল। তারপরে আমি নিলয়কে দিকে হাত দিয়ে ইশারা করে বললাম, ওই দেখো তোমার চাচাতো ভাইকে কীভাবে ফেলে রেখেছি। রিফান ভাই নিলয়ের দিকে তাকিয়ে তার অবস্থা থেকে হাসতে হাসতে বলল, হৃদিকা তুমি যদি বাংলা সিনেমায় অভিনয় করতে তাহলে এতদিনে দজ্জাল ক্যারেটে রিনা খালকেও ছাপিয়ে যেতে। আমি চুপচাপ, কারণ মিয়া এখন কি করতে হবে বলো, তোমাদের মৃতদেহ তো পেলে, আর কিছু পেতে হবে কি? রিফান ভাইয়া আমার কথায় জবাব না দিয়ে নিলয়ের দিকে এগিয়ে গেল। নিলয় মাথার কাছে গিয়ে বসে বলল, কিরে ভাইয়া আমারও তো একটা পরিবারের মতো ছিলাম, তোর বাবা মাকে তো কখনো কাকাকে ভাবিনি, বাবা মাই ভাবছিলাম, তোকে তো আমাদের ভাইয়ের আসনে বসেছিলাম। সামান্য সম্পত্তির লোভে তোরা এতটা নিচে নামলি কীভাবে? আচ্ছা সেসব বাদ দে, তোর বাবা মা তো সম্পত্তির জন্য এসব করছে, কিন্তু তুই হৃদিকের সাথে চিট করলি কেন? নিলয় এবার করুণ সুরে বলল, ভাই আমাকে মাফ করে দে, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দে তোরা, আমি আর কখনো এসব করবো না। সব রকমের অন্যায় অবিচার করার জন্য যখন মৃত্যু কাছে চলে আসে তখন তোরা মাপ চাওয়ার কথা বলে মনে পড়ে নাই না? মাপ তো পাবি না, তুইও না, তোর বাবা মাও না, কেউ বাঁচতে পারবে না। এরপর রিফান ভাই উঠে এসে আমাকে বলল, হৃদিকা আসো আমার সাথে, দেখো ওরা আমাদের শরীরের সাথে কি করছে। তারপর ওই রুমে প্রবেশ করলাম রিফান ভাইয়ের সাথে। যা দেখলাম তাতে গা শিউরে উঠল। কাচের বাক্সের ভিতর ভাইয়া আর ঋতুর মৃতদেহ সংরক্ষণ করা রাখা যায়, আর পাহারাদার হিসেবে দুটো বিষধর কাল সাপ রাখা আছে। সাপগুলো তাদের শরীর পেঁচিয়ে ধরে আসে। আমি রিফান ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, এবার কি করব আমরা? এই সাপের কাছ থেকে কিভাবে নিব তোমাদের দেহ? আমি সাপ অনেক ভয় পাই ভাইয়া, এটা আমি করতে পারি না। রিফান ভাইয়া বলল, আরে শান্ত হয়, এই সাপ সাধারণ কোনো সাপ নয়, এরা জিন সাপ, এদেরকে তাড়ানোর কোনো না কোনো উপায় তো অবশ্যই আছে। হৃদিকা রিফান ভাইয়া খুব চিন্তিত হয়ে গেল। এই সাপ যেভাবে শরীর পেঁচিয়ে ধরে আছে তাতে মনে হয় যে কোনো সহজে তাড়ানো যাবে। রিফান ভাইয়া কিছু বলছে না দেখে আমি বললাম, ঠিক আছে আমি দেখছি কি করা যায়, আমি তো তোমাদের বর্তমান অভিভাবক তাই না, যা করার তা তো আমাকেই করতে হবে, যাওয়ার আগে তোমাদের সব সম্পত্তি আমার নামে লিখে যাবা। রিফান ভাই এবার একটা হাসি দিয়ে বলল, আচ্ছা তা দিয়ে যাব, এখন তাড়াতাড়ি সাপ তাড়িয়ে আমাদের দেহ নিয়ে যেতে হবে, আমাদের হাতে বেশি সময় নেই। আমি কাচের বাক্সে চারিদিকে ঘুরে ফিরে দেখছি, ঋতু আর রিফান ভাইয়া মারা গেছে আজ 5 বছর চলল, কিন্তু তাদের শরীরগুলো এখন পুরোপুরি অক্ষত। আর তার মানে ওই তান্ত্রিক অনেক শক্তিশালী, সে দুটো মৃতদেহকে এতদিন পর্যন্ত কিভাবে অক্ষত রাখতে পারে। এর পাশে নিলয় পেছন থেকে ডেকে বলল, হৃদিকা তোমরা চাইলে এই বলে দিতে পারি কিভাবে সাপ তাড়াতে হবে, তার বিনিময়ে আমাকে ছেড়ে দিতে হবে। রিফান ভাই এক ঝটকায় নীলেকের কাছে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর কোনো সাহায্যের আমাদের দরকার নেই, তোকে এত সহজে মারবো না, চুপচাপ এখানে পড়ে থাক, আর একটাও কথা বলবি না। আমি গিয়ে রিফান ভাইকে বললাম, এত ভদ্র কেন তুমি? এই পরিস্থিতিতে নীলেকে গালাগালি দিয়ে ওর কলার চেপে ধরে কথা ছিল তোমার, কিন্তু তুমি তো সামান্য একটা ধমক দিয়ে ক্লান্ত হয়ে গেলা, নাকি গালাগালি দিতে জানো না? রিফান ভাই বলল, এখানে শুধু তুমি আছো বলে গালাগালি দিনে, না হলে আমি গালাগালিতে পাক্কা। যে যখন বেঁচেছিলাম তখন পুরান ঢাকা থেকে পোলাপাইন আসতো আমার কাছে গালাগালি শিখতে, ওরা এত বেয়াদব ছিল যে গালাগালি শেখানোর শেষে টাকা চাইতাম, ওই গালি আমাকে দিয়েই চলে যেত। আমি হাসতে হাসতে বললাম, থাক আর বলতে হবে না, বুঝেছি আপনি গালাগালিতে পিএইচডি করা। আপনি এখানে দাঁড়িয়ে আমি ভিতরে গিয়ে দেখি সাহায্য পাই কি না। তাই বলে আমি বাইরে বের হলাম, কারো সাহায্য চাইবো নাকি? রাস্তায় অনেক মানুষ চোখ পড়েছে, কিন্তু কারো প্রতি তেমন ভরসা হচ্ছে না। হঠাৎ খেয়াল করলাম এক ক্লাসমেট ছাব্বির আসছে এদিকে। আমি তাড়াতাড়ি লুকানোর চেষ্টা করলাম, ও দেখে ফেললে বাসায় জানিয়ে দেবে, কিন্তু লুকানোর আগে ওর কাছে ধরা পড়ে গেলাম। দৌড়ে এলো আমার কাছে, এসে একগাদা প্রশ্ন ছুড়ে বললো, কিরে হৃদিকা কোথায় ছিলি, কোথায় গিয়েছিলি, কার সাথে গিয়েছিলি, এমন একটা কাজ কিভাবে তুই করতে পারলি, তোর বাবা মায়ের কথা একবারও চিন্তা করলি না, আরও অনেক কথা। আমি ওকে থামিয়ে দিয়ে বললি, তুই থাম, সব বলবো তোকে, কিন্তু এখন অনেক বিপদে আছি, তুই যা এখন থেকে, আর বাসায় কাউকে জানাস না দয়া করে, আমি একটা কাজে ফেঁসে গেছি, কাজটা শেষ হলে বাসায় ফেরো। ছাব্বির বলল, তুই আবার কী কাজে ফেঁসে গেলি, আর কি বিপদের কথা বলছিস, আমাকে বল, আমি তোকে সাহায্য করতে পারি। তুই পারবি না দোস্ত, এটা তোর চিন্তার চেয়ে বেশি কঠিন আর ভয়ানক। তুই যা এখন, আমি কোনো ব্যবস্থা করে নেব। এটা কোনো কথা বললি? তুই পারবি আর আমি পারবো না? একবার বলেই দেখ পারি কি না। তোর চেয়ে বেশি সাহস আমার। কি হয়েছে বল। আমি একটু ভেবে সাব্বিরকে বললাম, আচ্ছা চল ওই বাড়ির ভিতরে, তবে কোনো প্রশ্ন করবি না, সময় হলে তোকে সব বলবো। এখন মন দিয়ে শোন আমার কথা। এখানে দুটো মরাদেহ পড়ে আছে, সেগুলো নিয়ে একটা গোপন জায়গায় যেতে হবে। আর আগে আমাদের ওই গাড়ি লাগবে দেহগুলো এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা গাড়ির ব্যবস্থা হয়ে যাবে, তার আগে বল কাদের মরাদেহর কথা বলছিস? তুই কি কাউকে খুন করে ফেলেছিস? এখন বডি লুকানোর চেষ্টা করে চুপ কর। এই জন্য তোকে বলেছিলাম এখানে থেকে যেতে। আমি জানতাম তুই উল্টোপাল্টা প্রশ্ন করবি আর আমাকে বিপদে ফেলেছে বেবি। বলছিলাম না কোনো প্রশ্ন করা যাবে না, সময় হলে আমি তোকে বলবো। আচ্ছা আর একটা প্রশ্ন করবো। এখন যদি একটু দাঁড়া, আমি একটা গাড়ির ব্যবস্থা করে নিই। এই বলে সাব্বির কাকে যেন ফোন করলে একটা গাড়ি লাগবে আর কোথায় আসতে হবে তা বলে দিল। তারপর আমি সাব্বিরকে নিয়ে বাড়িতে প্রবেশ করলাম। রিফান ভাইয়া নিলয়ের মাথার কাছে বসে আছে, আমাকে দেখে চোখ ইশারা দিয়ে বলে, এটা কাকে নিয়ে আসলো? আমি হাতের ইশারা বললাম, চিন্তা নেই, সব ঠিক আছে। নিলয়কে রক্তাক্ত অবস্থায় দেখে সাব্বির বলল, এটা আবার কি? তুই মেরেছিস তাকে? আমি বললাম, হ্যাঁ আমি মেরেছি, ওর জন্যই বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম। ও আমাকে ধোকা দিয়েছে তাই মেরেছি। এটা শুনে সাব্বির দৌড়ে গিয়ে নিলয়ের বুকে দুইটা লাথি মেরে বলল, শালা আমার ফ্রেন্ডকে ধোকা দিস তুই, তোর চোখ দুটো খুলে আমি মার্বেল খেলবো। আমি সাব্বিরের জামা ধরে টেনে এনে বললাম, তোরে যে কাজের জন্য আনেছি সেটা কর, ওর ব্যাপারটা পরে দিছে। সাব্বির বলে, হ্যাঁ মনে পড়ছে, তুই মরাদেহর কথা বলছিলি, কোথা আমাকে দেখা। তারপর আমি সাব্বিরকে নিয়ে গোপন রুমে গেলাম। রিফান ভাইয়া আসলো। আমি সাব্বির আর রিফান ভাইয়াকে দেখতে পাচ্ছে না। মরাদেহ পেঁচিয়ে থাকা সাপ দেখে সাব্বির ভয় পেয়ে বলল, হৃদিকা এসব কী? সাপ আসলো কীভাবে? আর মরাদেহগুলির সাথে কি হচ্ছে? এদের সাথে তো সম্পর্কে কী? সব তোকে বলবো, এখন দয়া করে এই সাপ তাড়ানোর ব্যবস্থা কর, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেতে হবে। সাব্বির বলে, আচ্ছা দেখি কি করা যায়, এরকম সাপ তো আগে দেখিনি, আমার মনে হয় এগুলো সাপ না অন্য কিছু। সাব্বির এগিয়ে গিয়ে গেল কাচের বাক্স দিছে, নিজের গায়ের গেঞ্জিটা খুলে বলল, হাতে পেঁচিয়ে নিল। তারপর বাক্সের ভেতরে ঢাকনা দিয়ে উঠিয়ে ছুঁড়ে ফেলে দিল। আমি সাব্বিরের সাহস দেখে সত্যি অবাক হয়ে গেলাম, বললাম, দোষ সাবধানে। হঠাৎ রুমের দেওয়ালগুলো থেকে কালো ধোঁয়া বেরোতে লাগলো। রিফান ভাই বলে, হৃদিকা ওড়না দিয়ে নাক মুখ বেঁধে ফেলো, এই ধোঁয়াই যেন নিঃশ্বাসের সাথে ভেতরে না যায়। তোমার ফ্রেন্ডকেও বলো এখন তাড়াতাড়ি বের হতে পারলে খারাপ কিছু হতে চলছে। আমি সাব্বিরকে বললাম, গেঞ্জি দিয়ে মুখ বন্ধ করা, ধোঁয়া যেন নাকে না যায়। এই বলে সেখান থেকে বের হওয়ার জন্য পা বাড়ালাম, বের হওয়ার সুযোগ পেল না। মুহূর্তে পুরো রুম অন্ধকার আচ্ছন্ন হয়ে গেল। সাব্বিরের আমি মুখ চেপে ধরেছি, কিছুই দেখা যাচ্ছে না, দরজা কোন দিকে সেটাও পরিষ্কার দেখছে। হঠাৎ একটা শব্দ অনেকলো, সাপ ফুসফুস করছে তেমন শব্দ। তার মানে কি সাপ বাক্স থেকে বের হয়েছে? শব্দটা ক্রমশ নিকটে আসছে। রিপান ভাইয়া এখন কি করব? পালিয়ে গেলে আমরা তোমাদের দেহ আবার হারিয়ে ফেলবো, এগুলো এখান থেকে নিয়ে যাই কিভাবে করো? সাব্বির বললো, কার সাথে কথা বলছিস তুই? এখানে রিফানটা কে আবার? তুই চুপ থাক, বলছি না কোনো প্রশ্ন করবি না। হঠাৎ আমার পায়ে ঠান্ডা অনুভব করলাম, এটা আমার পা ঘেঁষে চলছে। আমি বুঝতে পারলাম এটা সাপ নিশ্চিত। এবার আমার পুরো শরীর কেঁপে উঠলো। আমি ধীরে ধীরে বললাম, রিফান ভাই সাপ আমার পায়ের কাছে, কিছু একটু করেন। রিফান ভাই বললো, নড়াচড়া করবো না, তোমার ফ্রেন্ডকে বলো রুমের দরজাটা খুঁজে বের করতে। তারপর আমি যা করে করছি। আমি সাব্বিরকে দরজা খুঁজতে বের করতে বললাম। সাব্বির কালো ধোয়ার মধ্যে এক হাত নাক মুখ চেপে অন্য হাত অনুমান করতে দরজা খুলতে লাগলো। এর মাঝে ঠান্ডা অনুভূতিটা পা বেয়ে উপরে উঠতে লাগলো। আমি চিৎকার বললাম, সাব্বির তাড়াতাড়ি, সাপ আমাকে পেঁচিয়ে যাচ্ছে, আমি পানোরা শক্তি পাচ্ছে না। সাব্বির হন্তদন্ত, এই তো পেয়ে গেছি, ঠিক তোর বাম দিকে দরজা, এখন কি করতে হবে বল? রিফান ভাইয়া বললো, এখন যা করার আমি করছি। এই বলে রিফান ভাইয়া আমার পা থেকে সাপটা টেনে ছিটকে ফেলে বাইরে ফেলে দিল। আমি যেন প্রাণ ফিরে পেলাম। হঠাৎ বাইরে থেকে নিলয় বললো, তাহলে কি সাপটা নিলয়ের কাছে গিয়ে পড়েছে? আমরা তো ভুলেই গেছিলাম নিলয় বাইরে, হয়তো সাপটাকে দেখে ভয়ে চিৎকার করছে, তাই অতটা পাত্তা দিলাম না। তারপর ধীরে ধীরে ধোঁয়াটা কমে যেতে লাগলো। এক পর্যায়ে স্বাভাবিক হলে রুমটা তাকিয়ে দেখলাম এখন আর রিফান ঋতুর দেহর সাথে সাপ নেই। একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম, অবশেষে সাপের ভয় কাটলো। সাব্বিরকে বললাম, তোর গাড়ি কত দূর আসলো রে? আমাদের এই মরাদেহ দুটো নিতে যেতে হবে। সাব্বির বললো, এই তো এসে পড়বে কিছুক্ষণ। জানি না তুই কি করছিস, বিয়ের দিন পালিয়ে এসে এবার নিজের কী সব কাজে জড়িয়ে ফেলেছিস, আর তোকে আমি সাহায্য করছি, তোর সাথে আমিও কেস খাবো দেখিস। চিন্তা করিস না দোস্ত, সব জানবি। আপাতত এটুকু জেনে রাখ আমি কোনো অন্যায় কাজ করছি না। এই যে শহীদ দত্ত দেখছেন, এরা ভাই বোন, আপনজনদের নোংরা লোভের কারণে ওদের মৃত্যু হয়েছে, আমি শুধু ওদেরকে প্রাপ্য সাহায্যটুকু করছি। হঠাৎ রিপান ভাইয়া বাইরে ডাক দিয়ে বললো, হৃদিকা অকাম তো একটা হয়ে গেছে, তাড়াতাড়ি বাইরে এসো। আমি সাব্বিরকে বললাম, বাইরে আয় তো, কিছু হয়েছে। গিয়ে দেখলাম নিলয়ের নিহত দেহটা পড়ে আছে মাথাবিহীন, কেউ নিলয়ের মাথা আলাদা করে নিয়ে গেছে, তার সাথে দেহটা পড়েছে। সাব্বির বলল, এটা কি করে হলো? তার মানে এই জন্য তখন সে চিৎকার করছিল। আমি খুব রাগ উঠলো এই ভেবে যে নিলয়কে নিজ হাতে মারতে পারলাম না, এটা কে করলো জানি না। এর মাঝে বাইরে গাড়ির হর্ন বাজলো। সাব্বির বলল, গাড়ি এসে গেছে, তুই রেডি হওয়া, আমি বাইরে গিয়ে ড্রাইভারকে ম্যানেজ করছি। এরপর আমি কাচের বাক্স থেকে রিফান ভাইয়া আর ঋতুর শরীর নামালাম। এখনও মসৃণ তাদের শরীর হলো। রিফান ভাইয়া মন খারাপ করে দূরে দাঁড়িয়েছে। আমি তার দিকে সত্যি খুব কষ্ট লাগলো। ভাগ্য আমাদের কোথায় থেকে কোথায় নিয়ে আসছে। আমি রিফান ভাইয়াকে বললাম, মন ভালো করার জন্য বললাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখবে নাকি সাহায্য করবে? তবে একটা কথা কি জানো ঋতু, রিফান ভাইয়া তুমি বেঁচে থাকলে তোমার সাথে প্রেম করতাম আমি, তারপর তোমাকে বিয়ে করে তোমার সম্পত্তি লিখে নিতাম আমার নামে। রিফান ভাইয়া একটা শুকনো হাসি দিয়ে আবার ঠায় দাঁড়িয়ে উঠলো। বুঝতে পারলাম নিজেদের মৃত শরীর সামনে থেকে খুব কষ্ট পাচ্ছে সে। এবার সাব্বির এসে বলল, কই রেডি করছো? চল এখন আমরা যেতে পারি। ড্রাইভারকে টাকা দিয়ে আরেকজন ছুটি দিয়ে দিচ্ছে। গাড়ি আমি চালিয়ে নেব, চিন্তা করিস না। এসব ব্যাপারে যত কম মানুষ জানা যায় ততই। আমি সাব্বিরকে বললাম, হ্যাঁ তুই এই কাজটা ঠিক করেছিস, এই জন্য তোকে এখানে আনছি। এরপর সাব্বিরের সাহায্যে রিফান আর ঋতুর শরীর গাড়িতে ওঠালাম। নিলয়ের মাথাবিহীন শরীরটা সেখানে ফেলে দিলাম। সাব্বির গাড়ি ড্রাইভ করতে লাগলো। আমি বলে দিলাম কোথায় যেতে হবে। রিফান ভাই আর আমি পেছনে বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। রিফান ভাইয়ের মনটা খারাপ। নিরাপত্তা ভেঙে সাব্বির বলে উঠলো, আচ্ছা হৃদিকা, এখানে তুই আর আমি দুটো মৃতদেহ ছাড়া কেউ অন্য কাছে? আমি বলি, হ্যাঁ রিফান ভাই আছে। এই যে মৃতদেহ ছেলেটাকে দেখতে পাচ্ছে, সে আমার পাশে বসে এসে, শুধু আমিই তাকে দেখতে পাই না। আর এই মেয়েটা মৃতদেহ দেখছে, এটা রিফান ভাইয়ের বোন ঋতু। আমরা এখন ঋতুর কাছেই যাচ্ছি এগুলো নিয়ে। সাব্বির বলল, এতদিনে সব ভূত পেয়ে আত্মাদের নিয়ে সিনেমায় দেখেছি, গল্প শুনছি, অনেক ইচ্ছে ছিল বাস্তবে এসে দেখবো, আর সেটা পূর্ণ হতে যাচ্ছে। সাব্বিরের বকবক শুনতে শুনতে রিফান ভাইয়াদের বিল্ডিংয়ের সামনে পৌঁছলো। গাড়ি সাইড করে মৃতদেহগুলি সাব্বির আমার সামনে দুই তলায় উঠালো। ঋতুকে সারপ্রাইজ দিবে। আস্তে আস্তে দরজা খুললাম। দরজা খুলে আমরা নিজেরাই শখ। রিফান ভাইয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছে। সাব্বির ভয়াত্ম চোখে সামনে তাকিয়েছে। নীলয়ের মাথা কাটা হাতে করে একটা লোক দাঁড়িয়ে আছে। রিফান ভাইয়া বলে উঠলো, কাকা আপনি? রিফান ভাইয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কাকা আপনি? কাকা ভয়ঙ্কর একটা হাসি দিলে, হ্যাঁ ভাতিজা, সময়ে আগেই চলে আসলাম। তোরা শান্তিতে থাকতে দিলি কই? ভাবছিলাম সব কিছু ঠিকমতো হয়ে যাবে, কোনো ঝামেলা হবে না, কিন্তু আর হলো কি? রিফান ভাইয়া রাগান্বিত হয়ে বললো, কাকা ঋতু কোথায়? ওর সাথে আবার কি হয়েছে? কাকা নিলয়ের কাটা মাথাটা উঁচু করে মুখের সামনে নিয়ে বলল, সামান্য ভুলের জন্য নিজের ছেলেকেও ছাড়িনি, আর তোদেরকে কীভাবে ছেড়ে দিই বল? এই বোকা ছেলের জন্য সময়ের আগে আমার আসতে হলো। আর মাত্র 4 দিন আছে, তোদের আঙুলের ছাপ নিলে দলিল নিয়ে তারপরে 4 দিনে তোদের ভাই বোনকে অ্যাক্সিডেন্টের নাটক সাজিয়ে দুনিয়াকে জানাবো তোরা মারা গেছিস। রিফান ভাইয়ের ক্রোধ যেন আগুনের লাল, বেইমানের বাচ্চা বলে কাকার দিকে ধেয়ে আসছে, কিন্তু কাকার কাছে পৌঁছানোর আগে যেন এক অদৃশ্য শক্তি রিফান ভাইয়াকে ছিটকে ফেলে দেয়। কাকা হাসতে হাসতে বলল, ভাতিজা তুই আমাকে স্পর্শ করতে পারবি না, শুধু শুধু নিজের ক্লান্তি করিস না। আজকে তোদের ভাই বোনকে শেষ করে সাথে সাহায্য করবো এই মাকড়সাদের শেষ দিন। সাব্বির আমার দিকে তাকিয়ে বলল, হৃদিকা এই লোক কি আমাদের দুজনকে পোকামাকড় পড়লো? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। সত্যি বলতে রিফান ভাই কাকার মুখের রূপ আর আমি মুখের ভাষায় হারিয়ে ফেলছি। যেই বাবা তার ছেলেকে মারতে পারে, সে আমাদেরকে মারতে একবার ভাববে না। সাব্বির কাকাকে উদ্দেশ্য করে বলল, কাকা কথাবার্তা সাবধানে কইয়েন, আমাকে পোকামাকড় বলছে তাই না? তাহলে কি আমি আপনার নাক দিয়ে ঢুকে কান দিয়ে বেরোবো? কাউকে মুখ দেখাতে পারবো। কাকা বলল, তোদের সাথে তো বোঝাপড়া করব, আগে আমার আদরের ভাতিজিকে মুক্তি দেই। আমার বোকা ছেলেটা এই বলে নীলয়ের মাথাটা আমাদের দিকে ছুঁড়ে মারলো। আমরা সরে গেলাম। রিফান ভাইয়া আমাকে ডাক দিয়ে বলে, হৃদিকা তাড়াতাড়ি ছাদে যাও, ঋতু বিপদে আছে। আমি সাব্বিরকে বললাম, তাড়াতাড়ি ছাদে যেতে হবে আমাদের। আমরা দুজন সেখান থেকে ছাদে দৌড়লাম। মনে হচ্ছিল কাকা আমাদেরকে পিছনে ধাওয়া করছিলো, কিন্তু তাকিয়ে দেখলাম সে আসছে না, হাসি মুখে দাঁড়িয়েছে। এই হাসির রহস্য আমি জানি না। সাব্বির আর আমি ছাদে গিয়ে দেখলাম বিশাল আয়োজন, ফুলের বাগান। তার চেয়ে অবাক করা বিষয় হলো, আমরা এখন বাসায় এসেছিলাম দিন বিকেল, আর এখন ছাদে ঘুরতে চারদিকে ঘুরতে অন্ধকার। একটা কাঠের বাক্সে আগুন জ্বলছে, তার সামনে একজন বড় চুল জটা বাঁধা দাড়িওয়ালা লোক চোখ বন্ধ করে বসে আছে। দেখেই বুঝে ফেললাম তান্ত্রিক। সাব্বির আমার কাছে এসে ফিসফিস করে বলল, এখন আমরা কি করব? তুই বললেই আমি এই তান্ত্রিকের উপর ঝাঁপিয়ে পড়ো। আমি একটু ভেবে বললাম, না না এখন না, আগে আমাদের খুঁজে বের করতে হবে ঋতু কোথায়। আবার যেহেতু চোখ বন্ধ করে নির্দ্বিধায় বসে আছে, তার মানে তাকে আমরা চাইলেও কিছু করতে পারবো না। এর মাঝে তান্ত্রিক চোখ বন্ধ করে বলে উঠলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবি নাকি? তোদের বন্ধুকে বাঁচাবি। আমরা কি বলবো ভেবে পাচ্ছি না। সাব্বির একটা করে কি যেন মনে করে একটা ফুলের টব দিয়ে তান্ত্রিকের মাথায় মারলো, কিন্তু সেটা তান্ত্রিকের মাথা সামনে দিয়ে শূন্যে ভাসতে লাগলো। আমরা দুজনে অবাক ভয়াত্ম চোখে তাকিয়ে আছি। আমরা কিছু বুঝার আগে ফুলের টবটা ঘুরে আমাদের দিকে ছুঁড়ে আসলে ছড়ে দিতে পারে টবটা সোজা সাব্বিরের মাথায় এসে আঘাত করে। সাব্বির মাথায় হাত দিয়ে বসে পড়লো, ওর মাথা থেকে রক্ত বেরোচ্ছে। এটা দেখে আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। পাশ থেকে একটা শক্ত লাঠি উঠিয়ে এরপর তান্ত্রিককে পিটি পিটে তান্ত্রিকের পিছনে এগোতে লাগলাম। যেহেতু ওর চোখ বন্ধ হচ্ছে, তাই ভাবলাম তাকে আক্রমণ করলে টের পাবে না। তার পিছনে দাঁড়িয়ে থাকলাম, লাঠি উঠিয়ে তাকে আঘাত করার জন্য প্রস্তুত হলাম। তার সামনে জ্বলতে থাকা কাঠের আগুন বাক্স থেকে আগুনের গোলা এসে আমার হাতে পড়লো। আমি চিৎকার দিয়ে লাঠি ফেলে দিলাম। বুঝতে পারলাম আমরা এই লোকের ধারে কাছেও যেতে পারবো না, তাহলে এখন কি করব? ঠিক তখনই রিফান ভাইয়ের কাকা ঋতু আর রিফানের মৃতদেহটা ছাদে নিয়ে আসলো, এনে তান্ত্রিকের সামনে রাখলো। এরপর জামার ভিতর থেকে একটা কাচের বোতল আর মৃতদেহকে পাশে রেখে সেও তান্ত্রিকের পাশে গিয়ে বসলো। আমাদের দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিল। সে ভেবে নিয়েছে তাকে হারানোর মতো কেউ নেই। আমি আর সাব্বির অস্থির, কি করব এখন? রিফান ভাই আর ঋতু গেল কোথায় এই মুহূর্তে? তখন চোখ পড়লো কাচের বোতলের দিকে, যেখানে একটু আগে কাকা তাদের মৃতদেহ রেখেছে। সেই কাচের ভেতরে রিফান ভাইয়া ঋতু বন্দি অবস্থা ছটফট করছে। আমি এই দেখে সাব্বিরকে বললাম, বোতলটা ভেঙে ফেলতে পারবি? সাব্বির এক মুহূর্ত দেরি না করে রক্তমাখা এগিয়ে এলো। বোতলের কাছে যাওয়ার আগে কাকা উঠে সাব্বিরের বুকে লাথি মেরে দূরে ফেলে দিল। চুপচাপ দাঁড়িয়ে থাক, তোদের সাথে আমার কোনো ঝামেলা নেই। এরপরে যদি আমার কাছে ব্যাগরা দেওয়ার চেষ্টা করিস তাহলে ওদের আগে তোদের ব্যবস্থা করো। এই বলে আবার সে গিয়ে পড়ল। আমার রাগ যেন ফেটে পড়ছে, কিন্তু কিছু করার পাচ্ছে না। এই প্রথমবারের মতো নিজেকে খুব অসহায় লাগছে। এত করার চেষ্টা পরেও রিফান ভাই আর ঋতু হেরে যাবে। হঠাৎ মনোযোগ দিল বোতলটার দিকে। রিফান ভাই কিছু বলার চেষ্টা করছে আমার উদ্দেশ্যে, তার কোনো কথাই শোনা যাচ্ছে না। যেহেতু বোতলটা একটু ছোট, তার সঙ্গে অঙ্গভঙ্গিও বুঝতে পারছি না আসলে কি বলতে চাইছে। আমি একটু কাছে গেলাম তাদের হাতের ইশারায়, কথা বলতে পারছি না, হাতের ইশারায় বলো কি বলতে চায়। তারপর রিফান ভাইয়া হাতের মাধ্যমে একটা ফুলের মতো দেখালো, তারপর ফুলটাকে টেনে আলাদা করে দিলে। একটু গভীরভাবে চিন্তা করার পর আমি বুঝে গেলাম রিফান ভাইয়া আসলে কি বলতে চাচ্ছে। কালো গোলাপের কথা মনে পড়ে গেল। তাকিয়ে দেখলাম গাছে একটা কালো গোলাপ ফুটে হচ্ছে, তার মানে গোলাপ ছিঁড়ে নষ্ট করতে হবে, তাহলে কিছু একটা হবে। আমি দেরি না করে কালো গোলাপটা ছিঁড়ে ফেললাম। আমার হাতে প্রায় কয়েকশো গোলাপের কাঁটা বিঁধে গেল, সেদিকে খেয়াল করলাম না। গোলাপটা ছিঁড়ে হাতের পাশে দুমড়ে মুচড়ে টুকরো টুকরো করে ফেললাম। হঠাৎ একটা বিকট আকাশ, তাকিয়ে দেখলাম বড় একটা পাথরের টুকরো আমার দিকে ধেয়ে আসছে। ছাব্বির এক ঝটকা এসে আমাকে ধাক্কা দিয়ে ছড়িয়ে গেল। আমি ছিটকে গিয়ে ছাদের রেলিংয়ের সাথে বাড়ি খেলাম। তখনই রিফান ভাইয়ের কাকা চিৎকার করে বলল, এটা তুই কী করলি? এত বছরের অপেক্ষা নিঃশেষ করে দিলে। আজকে এখানে কাউকে আমি জীবিত ছাড়বো না। এ বলে ছাব্বিরকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলো। ছাব্বির আর নড়াচড়া করছে না। আমি ঘুরে তাকিয়ে দেখলাম সেখানে তান্ত্রিক নেই, শুধু কাকা চোখ লাল করে আমার দিকে তাকিয়েছে। সে পাচ্ছে না যেন আমাকে চিবিয়ে খেয়ে ফেলতে। হঠাৎ সে ধেয়ে এসে আমার গলা চেপেতে উঁচু করে বলে ফেললো আর বলতে লাগলো, তুই এটা কীভাবে করলি? ভেবেছিলাম কাজ হয়ে গেলে তোদেরকে ছেড়ে দেবো, হাদার রক্তে রাঙাবো না, কিন্তু এটা কি নিজের মৃত্যু ডেকে আনলি? আমি প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে নিজেকে ছাড়ানো। সে খুব শক্তিশালী ছিল। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। তখনই পেছন থেকে একটা তলোয়ারের মতো কিছু একটা তার পেট ভেদ করে বেরিয়ে গেল। আস্তে আস্তে আমার গলা থেকে তার হাত সরে গেল। আমি নিচে পড়ে গেলাম। সে এখনও দাঁড়িয়ে আছে। কী হচ্ছে বোঝার জন্য তাকাতে রিফান ভাইয়া ঋতু তার পিছনে দাঁড়িয়ে এক ভয়ানক রূপে। রিফান ভাইয়া বলল, কাকা শেষ পর্যন্ত আপনি আমাদের হাতে মারা গেলেন, কিন্তু এই সম্পত্তির জন্য নোংরা খেলা সাজালেন, সেই সম্পত্তি রয়ে গেল। কাকার মুখ দিয়ে রক্তবমি হচ্ছে, কিছু বলতে চেয়েও পাচ্ছে না। ঋতু তলোয়ারের মতো জিনিসটা টান দিয়ে বের করলো। কাকা ধীরে ধীরে লুটিয়ে পড়লো নিচে। ঋতু রাগে কষ্টে কাকার শরীর থেকে হিংস্র পশুর মতো খাবলে খাবলে মাংস তুলে আলাদা করে ছিটিয়ে ফেলতে লাগলো। রিফান ভাইয়া ঋতুকে জড়িয়ে ধরে শান্ত করে বললো, থাক বোন, অনেক হয়েছে, এবার নিজেকে শান্ত কর। আমি উঠে সাব্বিরের কাছে গিয়ে ওকে ধাক্কা দিয়ে বললাম, এবার উঠে পড় দোস্ত, আমাদের কাজ হয়ে গেছে। সাব্বির ঘাড় ঘুরিয়ে বললো, আর একটু শুয়ে থাকতে দে, মাথা ফেটে গেছে, দেখতেছস না খুব ব্যথা করছে। রিফান ভাইয়া আর ঋতুর কাছে গিয়ে বললাম, কীভাবে কী হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না, তোমরা ওই বোতল থেকে বের হলে কীভাবে, আর ওই তান্ত্রিক বা কোথায় গেল? রিফান ভাইয়া বলল, এই কালো গোলাপের মধ্যে ওই আমাদের শরীরের পুনরায় আত্মা সঞ্চালন করে সম্পত্তির কাগজে টিপসই নিত, তারপর ফুলটা নষ্ট করে আমরা না চাইতে পৃথিবী ছেড়ে চলে যেতে হতো তোদেরকে কিছু না করে। এটা ভালো করে যে তুমি আমার ইশারা বুঝে ফুলটাকে নষ্ট করে দিয়েছো, এই জন্য ওদের পরিকল্পনা বিগড়ে যায়। আর আমি আর ঋতু ওই বোতল থেকে বাইরে আসি, কিন্তু ওই তান্ত্রিক হঠাৎ করে কোথায় গায়েব হলো সে তো জানি না, সে চেয়েছিল তাও জানি না, তবে সেই গায়েব হয়ে ভালোই করেছে। আমার কাকার সাথে পারলেও ওই তান্ত্রিক সাথে লড়াই করার শক্তি আমাদের ছিল, সে অনেক শক্তিশালী। আচ্ছা এই ব্যাপারে, কিন্তু প্রশ্ন তো থেকে যাচ্ছে তান্ত্রিক কোথায় চলে গেলো? যাক, যা হয়েছে ভালো হয়েছে। এখন কি করবে তোমরা? চলো, যাবে তাই না? ঋতু বলল, হ্যাঁ, মরার পর এই পৃথিবী আমাদের জায়গা হ্যাঁ না, চলে যেতে হবে। হৃদিকা তোমাকে অনেক ধন্যবাদ, বিনা স্বার্থে আমাদের এত কিছু করার। তাড়াতাড়ি মরে গিয়েও আমাদের কাছে চলে আসো। তোমাকে আমার ভাবি বানাবো। রিফান ভাইয়া একটু লজ্জা পেল, জীবনে এই প্রথম শাকচুন্নি একটা ভালো কথা বলেছে। আমি হেসে বললাম, আচ্ছা খুব তাড়াতাড়ি আমি আসছি, এখন তোমাদের এই সম্পত্তিগুলোর কী হবে বলো। রিফান ভাইয়া বলো, ভালো কথা মনে করছো হৃদিকা, ঘরে থেকে আলমারি সম্পত্তি সব কাগজপত্র পেয়ে যাবে, তুমি এগুলো উকিলের কাছে যাবে আর তাকে সব খুলে বলবে, তাকে আমাদের মৃতদেহ দেখালে সব বুঝে দেবে, সে অনেক ভালো এবং বিশ্বস্ত মানুষ, তাকে বলবে যে আমরা ভাই বোন, আমাদের সব কিছু এতিমখানা ও বৃদ্ধাশ্রমে দান করেছি, আমাদের উইলে এমনটাই লেখা আছে, উকিল সাহেব সব ব্যবস্থা করে দেবেন, তারপর আমাদের মৃতদেহগুলো সুন্দরভাবে দাপন করে দিও বাবার কবরের পাশে। ঠিক আছে, তোমাদের এই ইচ্ছেটা পূরণ করবো, কিন্তু চিন্তা করো না। তাহলে এখন বিদায় নেওয়ার পালা, তাই না? রিফান ভাইয়া ঋতু একজন আরেকজনের হাত ধরে বলছে, হ্যাঁ চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো, আর তোমার ফ্রেন্ডকে ধন্যবাদ জানিয়ে আমাদের পক্ষ থেকে অনেক অনেক স্মৃতি রেখে রইলাম। এই বলে ভাই বোন আলো রশ্মির মতো ছড়িয়ে গেল। ভীষণ মনটা খারাপ হয়ে গেল, বাসা থেকে সেদিন পালিয়ে না আসলে এত কিছু হতো না, মন চাচ্ছিল ওদেরকে আটকে রেখে, খুব মিস করবো ওদের ভাই বোনকে। পিছনে তাকিয়ে দেখলাম সাব্বির গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়েছে। আমি বললাম, কী রে কী হয়েছে, এভাবে তাকিয়েছিস কেন? সাব্বির বলে, একা একা কতই কথা বলি, আমি তো কাউকে দেখতে পেলাম না, আমার সাথে না দেখা করেই চলে গেল, ওরা তোকে ধন্যবাদ জানিয়েছে, আর ওর চল আমাদের এখানে একটা কাজ আছে। সাব্বিরকে নিয়ে যেই উকিল সাহেবের কাছে সব কিছু খুলে বললাম, উনি প্রথমে বিশ্বাস না করতে চাইলেও পরে ওদের মৃতদেহ দেখার পর বিশ্বাস করলো। এরপর রিফান ভাইয়ের কথা মতো সব কিছু এতিমখানা ও বৃদ্ধাশ্রমে দান করে সাহায্য করলো উকিল। সব কাজ সম্পন্ন করে আমি বাসায় গিয়ে এরকম ভয়ে ভয়ে ভেবেছিলাম বাবা আমাকে বাসা থেকে বের করে দেবেন, কিন্তু বাবা গিয়ে বুঝতে পারলাম সেদিন তারা আমাকে অনেক খুঁজেছে, আমার পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দিত, কিন্তু আমাকে খুঁজে পাইনি। বাবা অনেক কান্না করছে সেদিন আমার জন্য, অবশেষে বাবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, বাবা আমাকে বুকে টেনে নিল, আর কখনো যেন এমনটা না করি, আমি প্রমিস করলাম এমনটা করব না। তারপর কেটে গেল 15 বছর। রিফান ভাইকে অনেক মিস করি এখন, তাদের ভাই বোনের মিষ্টি মিষ্টি ঝগড়াগুলো মনে পড়ে। একদিন মন খারাপ করে পার্কের বেঞ্চিতে বসে আছি, দেখলাম ইয়া মোটা হাতির মতো এক আন্টি পার্কে জগিং করছে। ভাবলাম একটু মজা করা যাক আন্টির সাথে। আমি আন্টিকে বললাম, ও আন্টি আমি ছোট হয়ে আপনাকে একটা উপদেশ দিই। আন্টি বললো, হ্যাঁ অবশ্যই, উপদেশ দেওয়ার জন্য কি ছোট বড় কোনো বিষয়, কী উপদেশ? আমি বসা থেকে উঠে বললাম, আপনি কখনো চিড়িয়াখানায় যাবেন না, তাহলে হাতি রাগ করবে, বলবে আমাদের জাত হয়ে তুই দুই পায়ে হাঁটার সাহস করলি কেন। এটা শুনে আন্টি বললো, দাঁড়া হতচ্ছাড়ি দেখাচ্ছি তোকে। আমি আন্টির ধাওয়া খেয়ে হাসতে হাসতে ও দৌড় দিলাম। একটু সামনে যেতে একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে বললাম, দেখলাম খুব সুন্দর একটা মাথা ভর্তি কালো চুল, ফর্সা মুখ আর হালকা খোঁচা খোঁচা দাড়ি। ছেলেটার দিকে আমার দিকে তাকিয়ে বাড়িয়ে বললো, আমি তোমাকেই খুঁজছিলাম হৃদিকা। হৃদিকা গল্পের চ্যাপ্টার 2 আসবে, কারণ এই চ্যাপ্টারে হৃদিকার কোনো জীবনসঙ্গী ছিল না, পরের চ্যাপ্টারে জীবনসঙ্গী নিয়ে আসবে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।